হ্যাঁ হাই ভাই, একটু দয়া করে আমাদের পেজ থেকে শেয়ার দিয়ে দিন, আমি ঢুকে গেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারক। দেশের সার্বিক অবস্থায় চরম সংকটের মধ্যে অতিবাহিত করছে সাধারণ মানুষের ভাবনা। এমন অবস্থায় অরাজনৈতিক সংগঠন যেভাবে দাবি করে তারা হেফাজতে ইসলামের উপর অভূতপূর্ব ক্র্যাকডাউন হচ্ছে বলেই অনেকে মনে করছেন এবং তারাও দাবি করছেন। হেফাজত নেতাদের অভিযোগ, মিডিয়ায় কেউ কথা বলবার মতো সাহস করছে না। তাদের দাবি, যারাই কথা বলছে তারাই গ্রেফতার হচ্ছে। এদিকে বড় দুই রাজনৈতিক দল হেফাজতে ইসলাম নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন ইতিমধ্যে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ জনাব ওবায়দুল কাদের সাহেব আজ সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন হেফাজতের তাণ্ডবের সহ সব ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। এদিকে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমও বলেছেন, আপনারা কেউ একজন এই স্পিকার অন রেখেছেন, একটু বন্ধ রাখবেন দয়া করে। জামায়াত বিএনপি ও হেফাজত ইসলাম একই সূত্রে গাথা। এরা দেশ স্বাধীনতার জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তাই যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল করে এদেরকেও সেভাবে বিচার করা উচিত। আবার গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, আওয়ামী লীগের দাবির বিপরীতে বলেছেন তিনি যে বিএনপি নয়, আওয়ামী লীগে হেফাজতের সাথে সম্পৃক্ত। কোনটা সত্য? দেশে দৃশ্যমান কোনো বিরোধী দল নেই। হেফাজতে কি ভবিষ্যৎ বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, নাকি হেফাজত নিয়ে রাজনীতি চলছে? আজকের নির্ধারিত বিষয় যা হচ্ছে বাংলাদেশে, চলমান সকল বিষয় নিয়ে আজকের বিশেষ আয়োজন আমার সাথে উপস্থিত রয়েছেন চারজন গুরুত্বপূর্ণ অতিথি। আপনাদের কাছে যেভাবে বলেছিলাম একটু পরিবর্তিত হয়েছে আমার অতিথিদের মধ্যে। জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির। এরপর রয়েছেন সাদেক হালিম, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছেন জনাব মনিরুজ্জামান মনির, তিনি উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর রয়েছেন সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আর্লি, তিনি বিএনপি থেকে। আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি জনাব হাবিব ভাই, আপনাকে দিয়ে, হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যেমনটি আমি বলেছিলাম সূচনাতে, আপনি কি মনে করেন কিনা আসলে এই বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে হেফাজতের যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য বিষয় মিলে আপনি একটু দয়া করে আপনার মতামত দিয়ে সূচনা করতে চাই। ভাই সাগর, আপনাকে ধন্যবাদ এবং ফেস দ্য পিপল যারা দেখছেন, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাঙালি যারা অবস্থান করছেন প্রায় সবাই দেখে, তাদের সবাইকে আমার সশস্ত্র সালাম, শুভেচ্ছা, রমজানুল মোবারক এবং ঈদের আগাম শুভেচ্ছা। আসলে আমি এখানে একটু বিব্রতক অবস্থায় পড়ে গেছি, কারণ আমার সাথে যারা আলোচক আছেন আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, তারা হার্ট হোক সেটাও বলতো। কারণ মনিরজন মনি আমার অত্যন্ত স্নেহের, তারপর একটা সাদেকা হালিম, হালিমা সেও আমার খুব প্রিয় একজন মানুষ, আর আল্লি তো আমারই বোন। তো যা হোক, তারপরে আমি যেগুলি বাস্তবতা আমার যা মনে হয়েছে সেই কথাগুলি আমাকে তো বলতেই হবে। সেটি হলো এই যে আমি কিন্তু বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন। উদ্বিগ্ন হওয়ার কারণ হলো যে করোনা এখনো আমাদের দেশে কমার কোনো লক্ষণ নেই, এবং সবচেয়ে বেশি আমার কাছে আশ্চর্য লেগেছে বাংলাদেশ যেদিন সবচেয়ে বেশি মৃত্যুর হার দেখলো, যেদিন সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা দেখলো এবং সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখলো, সেদিন বাংলাদেশ কিন্তু সবকিছু খুলে দিল। এটি হলো সবচেয়ে বড় আমার কাছে কষ্টের ব্যাপার। আর আশঙ্কার ব্যাপার হলো যে এখনো 28 তারিখ পর্যন্ত লকডাউন। এই লকডাউন তো আসলে লকডাউন অনেকে বলা যায় না কোনোভাবে, এটা লকডাউন, এটা বিশেষ একটা সংজ্ঞা দিতে হবে। লকডাউন না, ক্র্যাকডাউনও না, গোডাউনও না, নীলডাউনও না, কোনোটাই না। এবং এটাকে এক সময় আমি আলোচনা বলেছিলাম, এটা শূন্যতে খাতনার মতো অবস্থা। মানে শূন্যতে খাতনা যাকে দেওয়া হয় সে ঘর থেকে বের হতে পারে না, আর সবাই আনন্দ ফুর্তি করে বেড়ায়, কেউ চাউল বানায়, কেউ কলার পাতা কাটে, কেউ গরু কেনার নিয়ে ব্যস্ত থাকে, ওই বেচারা ঘরের ভিতর থাকে। এই লকডাউনের অবস্থাতে গরিব মানুষগুলি শুধু ঘরের ভিতর থাকবে, রিক্সাওয়ালা গেলে তাকে পুলিশ পিটাবে, ট্রেনজিয়ালা গেলে তাকে বসিয়ে রাখবে, এমনি যারা অন্য অন্য দিন এনে দিন খায় যারা তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। আপনি নিউমার্কের সামনে গিয়ে দেখেন কাউকে এখন পাবেন না, অথচ সকালবেলা গেলে ওখানে হাজার হাজার মানুষ দেখা যায়, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ টুকিটাকে ফুল ফটমার খাটার জন্য মানুষের বাড়ির ভিতরে কাজের জন্য যায়, তারা কিন্তু কেউ এখন নেই ওখানে, সকালে যেতে পারে না, কেউ কাজের জন্য নিয়েও যায় না। এই লোকগুলিকে ঘরের ভিতরে বন্দি করে রাখার একটা ব্যবস্থা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। সবই তো খোলা, আপনার আভ্যন্তরীণ বিমান খুলে গেল, আপনার দোকানপাট 25 তারিখ থেকে খুলে যাবে,
সরকারি অফিস খোলা, আপনার গার্মেন্টস খোলা, ব্যাংক খোলা, শেয়ার মার্কেট খোলা, বন্ধ কোথায়? শুধু এই সমস্ত লোকজনগুলির কর্ম নেই। এটাকে যদি আপনি এখন বলেন যে হেফাজত দমনের জন্য, আমি ওইভাবে একেবারে সরলীকরণ করতে চাই না, তবে আপনি যাদের কথা বললেন, এই তিনজন, বিশেষ করে ওবায়দুল কাদের ভাই, তারপরে কি বাহাউদ্দিন নাসিম আর কি হানিফ সাহেব নাকি কি বলছেন, না আপনাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলেছি, এবং ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছেন এই সকল ঘটনা বিগত আমলে যেগুলি ঘটেছে হেফাজতকে নিয়ে, এগুলির পেছনে আপনাদের সরাসরি ইন্ধন রয়েছে। এবং এটা যদি ওনারা বলে থাকেন, আমি বলেন ওবায়দুল কাদের ভাই, আসলে কি বলবো, অত ভাবে আঘাত দিতে চাই না, তবে আমি এইটুকু বলবো, অ্যাজ এ মুসলিম এই রোজা রমজানের দিনে যারা আমরা কষ্ট করে রোজা রাখি, তারাবই পড়ি, নামাজ পড়ি, তাদের মুখ থেকে এখন সত্য কথাটা বলা উচিত। তো এই কথাটা বিএনপির বিরুদ্ধে নিয়ে আসতে পারে, তার আমি বলবো যে রোজা ইবাদত কিছুই হবে না, এর চেয়ে বেশি দূর আমি গেলাম না, রোজা ইবাদত কিছুই হবে না। কারণ আমরা হেফাজতের এই ঘটনার সাথে আমরা একেবারেই জড়িত না, আর হেফাজতের যে ঘটনাগুলি ঘটেছে এর জন্য সরকার 100%-এর ভিতরে 100% দায়ী। আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি, হেফাজত যখন 2013 সালে, যখন হেফাজত যখন চৌঠাম এপ্রিল ঢাকা এসেছিল, তারা বিশাল সমাবেশ করে তারাকে শান্তিপূর্ণভাবে ফিরে গিয়েছিল। 13 সালের 5ই মে তারা 4টি জায়গায় তারা সমাবেশ করে অবস্থান করে তাদের 13 দফা দাবি মানবে কি মানবে না সরকার, সেই জন্য তারা অবস্থান ধর্মঘট করে, সরকার ওখান থেকে যদি 1 দফা মানত, বুঝিয়ে দিলে ওরা ওখান থেকে চলে যেত। তাহলে এই যে মেসাকারটা হলো বায়তুল মোকাররম মসজিদ কেন্দ্রিক, আওয়ামী লীগ অফিস কেন্দ্রিক, পুরানো গাছপালা ধ্বংস, ডিভাইডার খুলে ফেলা, এবং রাতের বেলা হেফাজত উপস্থিত নির্মমভাবে গুলি বর্ষণ করে হাফেজদের মারা হলো, এ কোনো ঘটনাই ঘটতো না। সরকার যদি 4 জায়গায় ওখানে তাদের আটকে রাখতো, ঢাকা শহরে আসতে না দিত, কারা আসতে দিল? সরকার আসতে না দিত, আসতে পারতো না। আর এইবারে যে ঘটনাটা, আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, দিব্যিতে বলছি, যদি সরকার সিদ্ধান্ত, সরকারি তো সিদ্ধান্ত নিয়ে বাইতুল মসজিদে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী, আওয়ামী লীগ যারা সচরাচর ওই মসজিদে নামাজ পড়ে না, তাদের জন্য নামাজ পড়ার আহ্বান না জানাতো, হেফাজত যেহেতু 25 তারিখে রাতের বেলা আমি পরিষ্কার দেখেছি মমিনুল হক সাহেব, উনি বলেছেন এই সরকারকে আমরা সহায়তা করতে চাই, সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, 26শে মার্চ সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সরকার যেন সুন্দরভাবে পালন করতে পারে, কোনো ধরনের বিচ্ছিন্ন না হয়, অরাজক সৃষ্টি না হয়, বাধা সৃষ্টি না হয়, এই জন্য আমরা আমাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। এবং আর একটি অর্গানাইজেশন ছিল ডাক্তার ভিপি নূর সহ সাবেক ভিপি, সেও বললো অনয় বিনয় করে হাত জোড় করে বলার মতো বললো যে আমি দেশবাসীর কাছে, ছাত্রদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, অনয় বিনয় করে বলছি যে আপনারা কেউ কালকে মাঠে আসবেন না, যেহেতু 26শে মার্চ আমাদের জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সরকার যেন সুন্দরভাবে এই দিনটি পালন করতে পারে, উদযাপন করতে পারে, আপনারা কেউ রাস্তায় আসবেন না। তাহলে যারা প্রোগ্রাম দিয়েছিল কারণ তারা দুইজনেই প্রত্যাহার করে নিল। সকালবেলা যখন মতিঝিলের দিকে সাধারণ ছাত্র অধিকার পরিষদের লোকেরা ছেলেরা যান কিছু গিয়ে মিছিল করে, আপনি মানে আপনি আপনি বুঝাতে চাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে টোটালি, আমার কথাটা শেষ করলে আপনি বুঝবেন, ওখানে নিউতার নেতৃত্ব প্রতিষ্ঠা রাখার জন্য ওখানে দৌড়ে গেছে, সেখানে এবার দুজন গেছে, তার প্রমাণ হলো এই, ওই দিন বাইতুল মসজিদে, আবারও বলছি, ওই দিন বাইতুল মসজিদে মাওলানা মামুনুল হক সহ একজন হেফাজতের বড় কোন নেতা নামাজ পড়তে যায়নি। যদি যদি কিনা সাধারণ মুসল্লি যারা তারা গিয়েছিল কয়দিন ধরে, তারা বেশ উজ্জীবিত ছিল যে তারা বিক্ষোভ করবে, সেই সাধারণ মুসল্লির ওখানে গিয়েছিল, এই সাধারণ মুসল্লিরা ওখান থেকে বের হয়ে বাইতুল উত্তর গেট বা দক্ষিণ গেট যে কোনো দিকে গেলে পুলিশ ব্যারিকেড দিলে ওখানে ওরা বক্তব্য রেখে ওরা চলে যেত। খুব আমি পরে আমাকে না দেয়, আমি ক্লিয়ার করে দিই, এরা এর আগেও ইতিপূর্বে হেফাজত অনেক বড় বড় মিছিল করেছে, বাইতুল মিছিল নিয়ে গেছে, সমাবেশ করে, কোনোদিন একটি ইট পাটখেলও তারা নিক্ষেপ করেনি। এই জন্য তারা না দিত এত ইটকাল ইটপাটকাল নিক্ষেপ করতে, তারা যেহেতু অতীতে কোনো ইতিহাস নেই তাদের, সরকারি ছাত্র সংগঠন বা সরকারি সংগঠন নেতারা যখন ওই আপনার সুন্দর নামাজ পড়ার আগে তারা গেটে গেটে দাঁড়িয়ে গেছিল, এবং তারা সেখানে বকাবাদ্য করেছে, তাদের উপর আক্রমণ করেছে,
পরবর্তী সময় এটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, তারা মেরেছে তারা মেরেছে, এটা যদি এখানে সিদ্ধান্ত আওয়ামী লীগ না নিত কিচ্ছু হতো না, তাহলে আজকে ব্রাহ্মণবাড়ি বলেন এটা না হলে পরে আপনার হাটহাজারি হতো না, হাটহাজারি ঘটনা না হলে ব্রাহ্মণের ঘটনা, একটা টোটালি দায় দায়িত্ব সরকারের। সরকার এখন কেন করলো এটা আমি বুঝি না, আমাদের উপর দায় দায়িত্ব চাপানোর মহা অন্যায় এবং মহা পাপ বলে আমি মনে করি। আমি তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। জনাব সাদিক আহলিম, আপনি কি মনে করেন কিনা যে এটা উনি ভাববে যেভাবে বললেন যে 100-তে 100 আওয়ামী লীগ দায়ী, এখানে বিএনপির কোনো দায় নেই, আর যে ঘটনাগুলি বর্ণনা করলেন উনি সেখানে উনি বলেছেন যে না এটা বাইরে থেকেই আগে থেকে দাঁড়ানো, বাহিরে যারা দাঁড়ানো ছিল তারাই আসলে এই পার্টিকুলারগুলো ছুড়ে ফেলেছে, আপনি এই ব্যাপারে যদি বলেন দয়া করে, এবং অন্যান্য বিষয়গুলি লকডাউনের নামে যে ক্র্যাক ডাউন করা হচ্ছে এটা দাবি করা হচ্ছে বিভিন্ন দল থেকে বিভিন্ন ইয়ার দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনি বলুন দয়া করে। ধন্যবাদ জানাচ্ছি সাগর আপনাকে, ফেস দ্য পিপলে আমার আসলে প্রথম আমি এসেছি জুম এর মাধ্যমে, আপনাদের সাথে পরিচিত হলাম, হাবিব ভাই আছেন, আর্লি আছেন এবং মনির আমার খুবই প্রিয় একজন ছোট ভাই, বিশ্ববিদ্যালয় জীবন থেকে তার সাথে আমার পরিচয়, এবং আমাদের যে নর্থ আমেরিকার যে সকল প্রবাসী বাঙালিরা দেখছেন বা অন্যান্য দেশ থেকে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে হাবিব ভাইয়ের সাথে আমার দীর্ঘ সময় ধরে পরিচয় এবং আমরা জানি না অনেক অসংখ্য টক শোতে আমরা দুজন অংশগ্রহণ করি, এবং উনি ওনার স্বভাব সুলভ ভাবেই ওনার যে হেফাজতের যে বিষয়টি সেটি ব্যাখ্যা করেছেন, এবং বাংলাদেশে শুধু নয় 210টির বেশি দেশে কিন্তু করোনা এই অতিমারিটি চলছে। তো সে কারণেই লকডাউনের বিষয়টি আমি প্রথমে আসি, যে বাংলাদেশ তো বিশ্বের বাইরে একটি দেশ নয় এবং বিচ্ছিন্ন একটি দ্বীপও নয়, আমরা ছোট্ট একটি দেশ এবং আমাদের প্রায় 18 কোটি কাছাকাছি আমরা আমাদের জনসংখ্যা এবং খুব ঘনবসতির একটি দেশ, এবং আমরা সেটা গর্বের সাথে বলতে পারি যে যখন আমাদের করোনার প্রথম ওয়েভ এসে আসলো তখন আমাদের সরকার যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং যেভাবে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা কথাবার্তা বলেছি এবং জনগণকে সচেতন করেছি, তখন কিন্তু যখন প্রথম আসার দরুন এটা বলা যায় যে মানুষ খুব ভয় পেয়েছে, অনেক ভীতির সঞ্চার হয়েছিল, ফলে যে লকডাউন তখন ঠিক বলা হয়নি, তখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, তখনও কিন্তু আমরা দেখেছি যে ঝাঁকে ঝাঁকে মানুষ ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে বা বিভিন্ন জেলা বা উপজেলাতে চলে গেছে। এখন যে পর্যায়ে আমরা চলে এসেছি যে আমরা দ্বিতীয় ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটা ভয়াবহ অবশ্যই, কেননা আমাদের পজিটিভ রেটই হচ্ছে এখন 16.85%, এবং রিকভারি রেট হচ্ছে আমাদের 86.31%, এবং আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র একদিনে কিন্তু 3 লাখ মানুষ সেখানে আক্রান্ত হয়েছে এবং সেখানে মৃত্যুর হার ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে। তাহলে বাংলাদেশের অবস্থা আসলেই খুবই খুবই একটা ভয়াবহ সময় দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যেটা হাবিব ভাই একদম ঠিক মতোই বলেছেন উনি কথাটি, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে, তারা কেউ শ্রমিক, রিক্সা চালক, ছোট কারবারি করছেন, ফল বিক্রি করছেন, ভাতের দোকান দিয়ে চলছে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দশকের উপরে আমি শিক্ষকতা করি, আমি সামাজিক বিজ্ঞান অনুষদে এখন ডিনের দায়িত্ব পালন করছি, এবং আমি আমার অফিসের সামনে যত ছোট ক্ষুদে বিক্রেতা ছিল তারা কিন্তু অনেকদিন থেকে কর্মহীন হয়ে পড়েছে, এবং এই বিষয়টি আমার কাছে মনে হয় বাংলাদেশে হেফাজতের চেয়ে সবচেয়ে বেশি বড় কঠিন পরিস্থিতি আমরা এখন যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে করোনার এই সংক্রমণ রোধ করা, এবং অপ্রাতিষ্ঠানিক খাতে যে আমাদের প্রায় 85% মানুষ কাজ করছে যেখানে নারী এবং পুরুষ শ্রমিক আছেন, তাদের দেখভাল করা, সেই পরিবারগুলি দেখাশোনা করা। বাংলাদেশে আমরা জানি আমাদের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, আমরা আমাদের সকল উন্নয়নের সূচকে, এমনকি আমাদের নোবেল ওরিয়েট অমর্ত্য সেন বলেছেন যে অনেকগুলো সূচকে আমরা ভারতকেও কিন্তু পিছনে ফেলে এসেছি, কিন্তু তা সত্ত্বেও এখন যে সমস্যায় পড়েছি সেটা তো শুধু বাংলাদেশে একা নয়, আপনি একটি উন্নত বিশ্বের একটি দেশে একটি জায়গা থেকে কথা বলছেন, মন্ট্রিয়াল যেখানে আমি ছিলাম দীর্ঘ সময়, আমি ম্যাকগিল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে রাস্তাঘাটে মানুষ কিন্তু পয়সা করি চাচ্ছে, সেহেতু আমরা তো আরো বেশি চাওয়ার কথা, তো সেখানে তো সরকার তো চুপ করে বসে নেই। আমরা জানি যে আমাদের কতগুলো সীমাবদ্ধতা আছে, তথ্য উপাত্ত প্রয়োজন, যে যারা ফ্লোটিং, যারা ঢাকা শহরে আছে, যারা সেফটি নেট প্রোগ্রামের আওতায়, আমাদের মানুষের অভিযোগ হলো যে রাজনৈতিক ভাবে সরকারের যে সদিচ্ছা থাকা এবং এই করোনাকে মোকাবেলা করবার জন্য যে
যেই আপনার আয়োজন করা দরকার ছিল, স্ট্রংলি লকডাউন করবার দরকার ছিল, সেটাকে পালন করতে পারছে না। এর চেয়ে বেশি ফোকাস হচ্ছে হেফাজতকে গ্রেফতার করা, এর চেয়ে বেশি অন্যান্য রাজনৈতিকভাবে বিষয়ের উপরে তারা বেশি ফোকাস দিচ্ছে বা ফোকাস করছে। না ঠিক আছে, আমি শেষ করে হেফাজতের ব্যাপারে আসছি। এখানে আমি জাস্ট এটুকু শেষ করতে চাই যে আমার মনে হয় না যে সরকার এখানে কম নজর দিচ্ছে। সরকারকে সবকিছুই নজরে রাখতে হবে, এবং সেখানে আপনার যারা অতি দরিদ্র মানুষ তাদের জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করার পদ্ধতি সেগুলো নিয়ে সরকার কাজ করছে, এবং প্রায় 10,50,000 দরিদ্র মানুষের মধ্যে কিন্তু মানে তাদেরকে কিছু সাহায্য করার জন্য সেটাও চেষ্টা করা হচ্ছে। এখন আপনি আসেন যে হেফাজতের বিষয়টি, হেফাজতের বিষয়টি এত ফোকাসে কেন এসছে? আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রবেশ করেছি, এবং সেখানে আপনি দেখেছেন যে করোনাকালীন সময়েও কিন্তু আমাদের দেশে অনেক দেশেরই কিন্তু আপনার একেবারে সর্বোচ্চ পদে যিনি আসেন তারা এসেছেন, কেউ 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 বাণী পাঠিয়েছেন, কেউ কেউ তাদের দূত পাঠিয়েছেন, এবং সেটা আমরা অত্যন্ত স্বাস্থ্যবিধি রক্ষা করেই কিন্তু সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলি হয়েছে। এক পর্যায়ে অবশ্যই আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন, এবং এটি কিন্তু একটা স্টেট গেস্ট হিসাবে যখন ভারতের প্রধানমন্ত্রী আসেন বাংলাদেশে, তিনি কিন্তু আমাদের সবার গেস্ট। উনি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এসেছেন, উনি কোনো উদ্দেশ্য নিয়ে আসেননি। কিন্তু সেটাকে লক্ষ্য করে, সেটাকে ফোকাস করে যখন হেফাজতের যে বিষয়গুলি তারা উত্থাপন করেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে তারা ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলিতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছে, আগুন জ্বলেছে, সমস্ত সম্পত্তি বিনষ্ট করা হয়েছে, এবং প্রেস ক্লাব থেকে শুরু করে আপনার ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতের যে আমাদের প্রতিষ্ঠানটি সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং এই যে নাশকতামূলক ঘটনাগুলি ঘটেছে, তো সেগুলোর মূল নায়ক তো অনেকে, এবং হেফাজতের উচ্চ পর্যায়ের লোকজনও আছে। আপনার এখানে কিন্তু তাদেরও লোক মারা গেছে, 20 জন লোক মারা গেছে, সেটাকে তেমন ভাবে ফলো হচ্ছে না বা ফোকাস করা হচ্ছে না। ফোকাস করা হচ্ছে যে রাষ্ট্রীয় ধন সম্পদ আপনার তারা বিনষ্ট করেছে, সেটাকে বেশি ফোকাস। এটা এটা শুনেন, আমি একজন একাডেমিশিয়ান, আমি এইভাবে কথাটা বলতে চাই যে আপনি যেটা বলছেন যে 20 জন মারা গেছেন, এটা সম্পর্কে আমার আমি প্রচুর মিডিয়াতে কথা বলি, কাজও করি অনেক দীর্ঘ সময় ধরে। তাদেরকে বলা হয়েছে যে আপনারা যারা মারা গেছেন তাদের লিস্ট সরকার নিশ্চয়ই নিচ্ছে, সেটা অবশ্যই তদন্তের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় আমি বলতে চাই, যেটা হাবিব ভাই বলছিলেন, এই প্রশ্নটা আমার সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে সবসময় মাথায় আছে যে আমাদের জাতীয় ঈদগাহ হচ্ছে বাইতুল মোকাররম মসজিদটা, সেখানে আমরা এটাকে নিয়ে আমরা গর্বিত বোধ করি। আমি যদি বাংলাদেশকে চেনাতে চাই প্রবাসের যারা ছোট ছোট বাচ্চা, নতুন প্রজন্ম, তাদেরকে অনেক কিছু দেখানোর মাঝখানে আমি বাইতুল মোকাররমকে দেখাবো, কিন্তু বাইতুল মোকাররমের সাধারণ মুসল্লি বলে যারা ভিতর থেকে ঢিল মারতেছে তারা কারা? অর্থাৎ সাধারণ মুসল্লিরা কি তাহলে নামাজ পড়তে যায় পাঞ্জাবি পকেটে ঢিল নিয়ে? অবশ্যই না, কেননা এখানে যারা পুলিশ যারা গিয়েছিলেন কাজ করতে তারা বলেছেন যে আমরা তো সরাসরি আমরা বলেছি যে আপনারা কেন এটা থামাতে পারেননি, তারা বলেছে আমরা কেমন করে জুতা টুতা পরে আমরা মসজিদের ভিতরে এভাবে ঢুকে যাব, কেননা মসজিদের ভিতরে তো যখন তখন ঢোকা যায় না, এটা একটা পবিত্র একটা আল্লাহর ঘর। তো সেইখানে আমরা আমরা লক্ষ্য করছি যে জাতীয় মসজিদ, যেটাকে জাতীয় ঈদগাহ বলছি, সেই জায়গাটাকে আমরা কিন্তু অপবিত্র করি, এবং আমরা কি ধরনের কথা বলেছি সেখান থেকে আমরা হুঙ্কার দিচ্ছি। সেখানে হাবিব ভাইয়ের পছন্দ হোক আর না হোক, সেখানে আমরা দেখছি যে একটা পলিটিক্যাল পার্টি বেশ কিছু মানুষের ভিতর থেকে যে মদত দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। সেহেতু আমরা আপনি বলতে যাচ্ছেন বিএনপি কোন ইনটেনসিটিতে তারা মিক্স করছে, কিন্তু তাদের অবশ্যই এখানে
আমরা জাস্টিফাইড করছি সে প্রশ্ন আপনাকে কেন করছি এবং সে প্রশ্ন আপনাকে রেখে আমি যাচ্ছি হালিম আলী আপনার কাছে। আপনি দয়া করে বলবেন বিএনপি এর পেছনে দায়ী আছে, বিএনপি কে সরাসরি দায়ী করা হচ্ছে। আজকের আমরা সংবাদপত্র দেখেছি আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা সাধারণ সম্পাদক তিনি দাবি করেছেন যে বিএনপির হাত রয়েছে সরাসরি, এবং এখানে আমার টকশোতেই সাদেক হালিমও ঠিক একইভাবে ইঙ্গিত দিয়েছেন। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ সাগর আপনাকে আপনার জনপ্রিয় টকশো ফেস দ্য পিপলে আমাকে যুক্ত করবার জন্য, এবং যারা সহ আলোচক রয়েছে তাদেরকে শুভেচ্ছা, এবং দর্শক মন্ডলী যারা শুনছেন এবং দেখছেন সকলকে অসংখ্য শুভেচ্ছা। তো যেই যেই কথা বলছিলেন যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই হেফাজতের এই তাণ্ডবের সঙ্গে মানে বিএনপির মদদ রয়েছে, তাই তো? তো আপনাকে এইটার উত্তর তো মোটামুটি হাবিব ভাই দিয়েছে, তারপরও আমি না বললে পারছি না যে মানে এটা অনেকটা শাক দিয়ে মাছ ঝাকার মতো হয়েছে ব্যাপারটা। যে এই এই আগে আপনাকে বুঝতে হবে যে এই হেফাজত এই পর্যন্ত আসলো কোন মদদে, আর হেফাজত কাদের প্ররোচনায় আজকে হেফাজতের এই মানে রণমূর্তি, কিংবা তারা যেটা করছে সেটা আজকে তাদের মায়ের কাছে সন্তানের আবদারের মতো ব্যাপারটা, যে সন্তানকে মা এতদিন ধরে লালন পালন করে এসেছে, এটা কওমি মাতার একটা মানে প্রাপ্য আর কি, মানে আজকের এই ঘটনাগুলি। তো আমি তারপরেও বলতে চাই যে ওনারা যতটাই বিএনপির দিকে অঙ্গুলি হেলান মানে করুক না কেন, আজকে কিন্তু কোনো ক্রমেই আজকে হেফাজতের সাথে বিএনপি ছিল না এই এই গন্ডগোলটাকে ইস্যু করে। আর সাদেক আপা অত্যন্ত প্রিয়জন, তিনি বললেন যে নরেন্দ্র মোদী এসেছিল, তিনি কিন্তু আগেও এসেছে, সাদেক আপার নিশ্চয়ই জানা আছে যে তিনি আগেও এসেছে, এবং তিনি শুধুমাত্র সুবর্ণ জয়ন্তী পালন করতে আসেননি, তিনি 101তম একটা জন্মবার্ষিকী পালন করতে এসেছেন। তিনি এসেছেন তার পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে সেটাকে কেন্দ্র করে দুইটি মন্দির পরিদর্শনের জন্য এসেছেন, যেখানে ব্যাপক মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে। তিনি এখানে আসলে রাজনৈতিক সফর ছিল তার অনেকটাই, তার নিজের সুবিধার্থে, তার দেশের সুবিধার্থেই তিনি এসেছেন। যদি তিনি সুবর্ণ জয়ন্তীতে আসতেন তাহলে তিনি কিন্তু আগে যেভাবে আমি বুঝিনি ব্যাপারটা, তিনি এসছেন সুবর্ণ জয়ন্তীতে, এতে তাহলে হেফাজতের সমস্যাটা কোথায় বা আপনাদের সমস্যাটা কোথায়? আর যেহেতু বলে রেখে আপনি যেহেতু বলেছেন যে পূর্বে এসছেন, পূর্বে তো আমরা এই ধরনের বিরোধিতা দেখিনি, তা এবার কেন? কারণ তিনি এর আগে কিন্তু এই যে তার তিনি কিন্তু আপনারা সবাই জানেন যে তিনি কিভাবে তার এলাকাতে তার নাম হয়েছে কসাই মোদি, এই নামটা কিন্তু বাংলাদেশের কেউ তাকে দেয়নি। এই কসাই তিনি এর আগের বারও ছিলেন, তিনি তার দায়িত্ব এর আগের বারও যখন এসেছিলেন তখন তো ছিল তার উপর। হ্যাঁ তখন ছিলেন, উনাকে কিন্তু বিশ্বের বহু জায়গায় উনাকে কিন্তু ওনার যাওয়ার নিষেধ ছিল, তারপরও বাংলাদেশে উনি এসেছেন সেটা নিয়ে কোনো কথা ছিল না, কিন্তু এইবার আসার আগে, এইবার আসছেন যে তিনি, তার আগে বিপুল পরিমাণ মুসলিম নিধন হয়েছে। আপনার যদি আপনি আপনি মিউট হয়ে গেছেন হালিমা আলী, হ্যালো, জি এখন ঠিক আছে, জি জি ব্যাপকভাবে মুসলিম নিধন হয়েছে, তো যার কারণে বাংলাদেশের আপামর মুসলিম, যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, আপনার জানা আছে যে 92% লোক ধর্মপ্রাণ মুসলমান, এবং আমরা কিন্তু মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই এদেশে বাস করি না কেন একটি সম্প্রীতির মধ্যে থাকি, আমরা একে অপরের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক নিয়ে থাকি, যেটা কিন্তু ভারতে আশাই করা যায় না। তারা এখানে এসেছে শুধুমাত্র তার ভোটের কারণে, তার পশ্চিমবঙ্গের ভোটের কারণে, একটি রাজনৈতিক উদ্দেশ্যে, আর এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরাবরই মুসলিম নিধনের বিপক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক। সে কারণে বলা হয়েছিল যদি সুবর্ণ জয়ন্তীতে যদি আসতেই হয় তাহলে স্বাধীনতার সময় যারা আমাদেরকে 1 কোটি মুক্তিযোদ্ধাদেরকে যারা হেল্প করেছিল, যে আমাদের নেইবার কান্ট্রি
তাদেরকে তাদের ওই সময়ে যারা নেতা ছিলেন তারা আসতে পারতেন, ওনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু অন্য দলের অন্য দেশের লোকে এসেছে তা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি, শুধু ওনাকে নিয়ে প্রতিবাদ হয়েছে, কারণ উনি বাংলাদেশের স্বার্থকে কখনোই বড় করে দেখেন না। মোদি সরকার এমন একটি সরকার যিনি বাংলাদেশের জনগণের স্বার্থকে কখনোই বড় করে দেখে না। আমি আমি কথাটা স্পষ্ট করে জানালাম। এইবার আসেন হেফাজত, হেফাজতের সেই সাদেক আপা বলেছেন যে হেফাজতের বাইতুল মোকাররমে এত এত ইট পাটকেল কোথা থেকে এসেছে, সেই প্রশ্ন যিনি করতে পারেন তার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে যে তাহলে পুলিশের সাথে যারা হেলমেট পরিহিত ছিল তারা কোত্থেকে এসেছে। এই দুই আশাটাই কিন্তু মানে গ্রহণযোগ্য নয়। আর এটাও তো সত্য যে যদি ইট পাটকেল ছোড়া হয়ে থাকে তো ইট পাটকেলের জবাবে কখনোই ডাইরেক্ট গুলি করা চলে না, পুলিশের কিছু ইথিক্স থাকে, পুলিশের কিছু নিয়ম বাধা আছে যেখানে পুলিশ প্রথমে সতর্ক করবে, তাদেরকে সরে যেতে বলবে, মাইকিং করবে, দ্বিতীয়ত যদি তাদেরকে ভয় দেখাবে রাবার বুলেট ছুড়বে কিন্তু ডাইরেক্টলি গুলি করবে না বুকে। এখানে আসলে ওই দিনকার যে অবস্থান সেটা হাবিব ভাই খুব ভালো করে বলেছেন, বুঝিয়েছেন। আজকে হেফাজতকে নানাভাবে নানা কৌশলে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং তাদেরকে সব শীর্ষ নেতাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে। তা আমার কথা হলো যে গ্রেফতার যদি করতেই হয় আপনার সন্তানদেরকে 13 সালের সেই মামলা দিয়ে এখন কেন গ্রেফতার করছেন? আমি তো শুরুতেই বললাম যে শাক দিয়ে মাছ ঢাকার মতো, আজকে তাদেরকে গ্রেফতার করলে আগে নয় কেন? তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার এই সরকারটি বরাবরই জনগণের সরকার নয়, একটি বিশেষ দলের সরকার, আর সে কারণে জনগণের কোন ইচ্ছা আকাঙ্ক্ষার প্রকাশ তাদের মাঝখানে থাকে না, তারা বরাবরই দলীয় এজেন্ডাকে বড় করে দেখে এবং সেই সূত্র ধরেই তারা চাইছে যে হেফাজতকে একটি বিশেষভাবে ধরপাকড়ের মাধ্যমে অন্ধকার প্রকোষ্ঠে এই রমজানের মাসে মানবিকতার দিকটাকে উপেক্ষা করে তারা যেভাবে বাংলাদেশের মানুষকে ধরপাকড় করছে, শুধু হেফাজতের নয়, হেফাজতের নাম দিয়ে সেদিনকার তাণ্ডবের নামে আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নিরীহ মানে অনেক সাধারণ মানুষকেও তারা গ্রেফতার করছে। আমি গত দুদিন আগে দেখলাম যে একটা ছোট্ট শিশু তার একটা কি সামান্য একটু লকডাউন নিয়ে একটা মন্তব্যের কারণে লাইভের পিছনে দাঁড়িয়ে একটা মন্তব্যের কারণে এই শিশুটাকেও পর্যন্ত তারা ধৈর্য সীমার বাইরে চলে গিয়েছে, তারা কিন্তু তাদের সেই পুলিশ লিগ দিয়ে পিটিয়েছে। তো এই যে অবস্থান বাংলাদেশের জনগণ সমস্ত জনগণ একদিকে আর বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সরকার একদিকে, এটা কিন্তু মুখোমুখি একটা ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু যদি সত্যিকারের ভোট নিয়ে সরকার মানে তো জনগণের তো সরকার, সুতরাং সরকার সেটাই তো আমি আমি সেটাই তো বলছি যে তাই যদি হতো তাহলে তিনি এই এই সরকারটি জনগণের পালস বুঝতে পারতেন, এই সরকারটি কিন্তু সেই জায়গায় নাই। সরকার তো সাকসেস হচ্ছে, সরকারের বিরুদ্ধে যদি মানুষ থাকতো মানুষ রাস্তায় নামতো, মানুষ রাস্তায় নামছে না, তার মানে সরকার সঠিক পথে আছে আপনার কাছে। মানুষ অবশ্যই রাস্তায় নামছে এবং রাস্তায় নামলে কারা নামবে? আজকে সাংবাদিকদের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে কিভাবে অন্যায় ভাবে সাংবাদিকদেরকে মুখ মানে গণতন্ত্র হরণ করে তাদের অধিকারকে হরণ করে কিভাবে তাদের কলমকে আটকে দেওয়া হয়েছে, আজকে সাধারণ মানুষকে নানা মামলার নামে গায়েবী মামলা দিয়ে তাদেরকে আজকে রাখা হয়েছে, আজকে রাজনৈতিক দলগুলিকে বিভিন্ন মদদে বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি আপনার কাছে আমি আসছি, আপনার কাছে দেশে বাস করছি, জি আপনার কাছে আমি আসছি, ধন্যবাদ আপনাকে। মনির ভাই আপনি বলবেন দয়া করে। জি ধন্যবাদ আপনাকে এবং আপনার মানে সমস্ত দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার শ্রদ্ধাভাজন হাবিবুর রহমান হাবিব, আমার শ্রদ্ধা এবং প্রিয় আপা সাদেকা আলম এবং বিএনপি নেত্রী আর্লি সহ যারা এখানে আসছেন সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আপনার এখানে কথা বলার মধ্য দিয়ে গত 13 মাসে যারা করোনার এই অতি মহামারীতে আমাদের মাস থেকে চলে গেছে তাদের বিজয়ার্থে মাগফিরাত কামনা করছি। আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে করোনাকে মোকাবিলা করতে গিয়ে মারা গেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। দেখুন রাজনীতিটা হলো কি, মানে যখন আমরা শুরু করি, শুরু করার সময়
আমরা এমন কিছু কথা বলি, সেই কথাগুলো বলার মধ্যে থেকে আমরা আসলে এই যে মানে শ্রদ্ধা বা ভালোবাসার জায়গা থাকে না, এই কারণে থাকে না, আমরা অকাট্য অসত্য তথ্য আমরা উপস্থাপন করার মধ্যে থেকে আমরা যদি আসলে একটি নিরেট সত্যে উপনীত হতে পারব, কিন্তু অন্তত একটা পলিটিক্যাল ডিবেটের মধ্যে থেকে, একটি ইতিবাচক আলোচনার মধ্যে থেকে আমরা সত্যটা খুঁজে বের করব। অর্থাৎ ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অপিনিয়ন হবে, এটাই স্বাভাবিক। এখন হাবিব ভাই, আজকে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সাথে আমি মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার যুক্তি বা তর্কের অনেক কিছুই ফারাক থাকবে, এটাই খুব ন্যায্যতা। যেমনি ভাবে প্রথমত আমি আসি করোনার দুই একটি বিষয় নিয়ে কথা বলে তারপর আপনার হেফাজত ইস্যুতে আসছি। করোনার বিষয়টা সাদেকা আপা যথার্থভাবে বলেছেন, তারপর আমি সংক্ষেপে একটা কথা বলি। দেখুন, আপনি একটি উন্নততর দেশে বসবাস করেন, সেই দেশের জনগোষ্ঠীগত আমার ঢাকার শহরে যে শহরটা আমাদের এই প্রিয় শহর বাংলাদেশের রাজধানী, এখানে আমি 2 কোটির অধিক মানুষ বসবাস করে। আপনি আমি একটি উন্নয়নকামী রাষ্ট্র, একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। আমার এখানে শতবার লকডাউন সফল হওয়া কি সম্ভব? এটা কি বাস্তবতার সাথে যায়? আমি আমার দেশ এখানেই ঢাকার সিটিতে 2 কোটির বেশি মানুষ বসবাস করে। আপনি যদি আমাদের পাশের কাছাকাছি দেশ অস্ট্রেলিয়ার দিকে তাকান, ওর জনগোষ্ঠী এবং ওর আয়ত্ত আমার দেশের 20টার সম পরিমাণ অস্ট্রেলিয়ার মতন একটি দেশ। এখন ওই দেশে করোনার লকডাউন যেভাবে সফলতার সহিত করতে পারবে, বাংলাদেশ নিঃসন্দেহে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং দিন রাত কষ্টের মধ্যে থেকে আজকের বাংলাদেশ গত 13টি মাস যেভাবে এই করোনাকে মোকাবেলা করেছে, যত সাহসিকতার সহিত, সেটা বাংলাদেশের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো দেশ পায়নি। পারেনি বিদায় দ্য ফোর্বস ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান, এটা আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু অভিনয় থেকে বের হওয়া কোনো পত্রিকা নয়। ওই পত্রিকাগুলো শেখ হাসিনাকে নিয়ে নিঃসন্দেহে আর্টিকেল লিখত না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথার্থই জানেন, অতি মহামারী বা মহামারী যে কোনো ক্রাইসিসের সময় বাংলাদেশের মতন একটি আপকামিং কান্ট্রিতে সবচেয়ে দুর্যোগ হতে পারে খাদ্যের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথার্থভাবে সেখানে খাদ্যের জন্য কৃষিতে ভর্তুকি এবং প্রণোদনা দিয়ে কৃষি ব্যাপারটাকে সচল রেখেছে। আমার আপনার দেশে আমি গার্মেন্ট পণ্য বিক্রি করে আমার ডলার আসে, সেই কারণে গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার প্রণোদনা ছিল এবং যথার্থ ছিল বিদায়। আজকে বাংলাদেশ অনেক উন্নত দেশ, অর্থনৈতিকভাবে শুয়ে পড়েছে, বাংলাদেশ তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের দরকারটা কি? আপনার আমার সবচেয়ে বেশি দরকার হলো সচেতন হওয়া, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সরকারকে সহযোগিতা করা। এবং আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় দল হাবিব ভাই একটি বড় দলকে রিপ্রেজেন্ট করে। হাবিব ভাই নামের পূর্বেই উনি একটা ইতিহাস, 90-এর গণপুত্থানের উনি মহানায়ক ছিলেন। আমরা আজকে খুব কষ্ট হয় যখন একটি বড় রাজনৈতিক দল যখন মানুষের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ডিং করার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করবে বা দল হিসেবে নিজের অবস্থানটাকে জাতির সামনে উপস্থাপন করবে, তখন সেই কাজটি না করে সরকার যখন ইতিবাচক কাজগুলো করে প্রতিনিয়ত অন্ধের মতো সেটার সমালোচনা করে গেছে। কিভাবে সমালোচনা করে গেছে? যখন আমরা ভ্যাকসিন আনতে নিয়ে আসার জন্য কথা বলছি, তখন এই ভ্যাকসিন কোনো কাজে আসবে না, এনা ওনাদের পক্ষে কথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন। আবার যখন ভ্যাকসিন এসেছিল, সবার আগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভ্যাকসিন নিয়েছেন এবং সকলকেই আহ্বান করেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এখন আমি এই করোনা নিয়ে এর চেয়ে আর বেশি কথা বলতে চাই না, কারণ আমি হেফাজত নিয়ে কথা বলতে চাই। হাবিব ভাই বললেন শতভাগ আওয়ামী লীগ বা সরকার দায়ী। আমি স্মরণ করিয়ে দিতে চাই এবং মিসেস আলীও বলছেন, হেফাজত এই পর্যন্ত কিভাবে আসলো? আমরা কি বলে যাই? আমাদের কি কষ্ট হয় না? আমরা যখন এই কথাগুলো বলি, আমরা যে মিথ্যাচার গুলো বলি, তখন কি আমরা নিজেরাও
কখনো একবার আয়নায় নিজের চেহারাটা দেখি, দেখুন বাংলাদেশ কেমন হবে, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের চরিত্র কি হবে, বাংলাদেশের আদর্শ কি হবে, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি হবে, সেটা ভারতের সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটেল করেছে। গোটা তাবৎ দুনিয়ায় বাংলাদেশ একটিমাত্র দেশ যে দেশের স্বাধীনতা দিবস আছে, যে দেশের বিজয় দিবস আছে। গোটা দুনিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যার মায়ের ভাষার জন্য রক্ত দিতে হয়েছে। স্বাভাবিক কারণে আসেন হেফাজত কিভাবে আজকের এই জায়গাটা পর্যন্ত এসে গেছে সেই কারণে আমি বলি, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যার মধ্য থেকে হাবিব ভাই যে দলটি করেন, আজকের হয়তোবা রাজনীতির বাস্তবতায় হাবিব ভাই স্বীকার করবেন না, এই বাংলাদেশে বড় কারণে যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা আমার মা বোনকে সেদিন গণিমতের মাল বলে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা আমার এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই রাজাকার আলবদর আসামদের পক্ষে যারা কথা বলেছিল, 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর স্বৈরশাসক জিয়া তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে সেদিন এই জামাতে ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ তাদেরকে রাজনীতি করার সুযোগ করার মধ্যে থেকে ধর্মান্ধ মৌলবাদী রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করেছে। শুধুমাত্র পৃষ্ঠপোষকতা করে নাই, আমি 90-এর ছাত্র আন্দোলনের হাবিব ভাই পিছনের একজন স্লোগান দ্বারা কর্মী ছিলাম। আমাদের সেদিনের প্রত্যাশা কি ছিল, সেদিনেরও প্রত্যাশা ছিল এই ধর্মান্ধ মৌলবাদী জামাত শিবিরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। কিন্তু 91-এর 27-ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি দেখতে পেলাম, জামাত ইসলাম এদেশে রাজনীতি করার জন্য যত রকমের সুযোগ সুবিধা সমস্ত কিছু করে দিয়েছিল। এই সেই বাংলাদেশ 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরে যারা সেদিন এই যুদ্ধ অপরাধের বিচারের জন্য গণ আদালত করেছিল, জাতির বীর সন্তানদেরকে জানায়েব ইমাম বেরেশতা শফিক আহমেদ এই রকমের মানুষরা অনেকে মারা গেছে, তারা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী হয়ে মারা গেছে, কার পক্ষে সেদিন গোলাম আজম সাইদি নিজামীদের পক্ষে খুনি খালেদা জিয়া দাঁড়িয়েছিল, এইভাবে পৃষ্ঠপোষকতা করেছিল। সর্বশেষ আসেন হেফাজতের সাথে বিএনপি পুরো সত্যতায় হাবিব ভাই ফর ইউর কাইন্ড ইনফরমেশন 2013 সালের 5ই মে হেফাজতের ঘটনা ঘটানোর আগে বিএনপি নেত্রী বাবু নগরীর সাথে বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে, 65 কোটি টাকা মাহমুদুর রহমানের অফিসে লেনদেন হয়েছে, হেফাজতকে টাকা দিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, সাদেক হোসেন খোকাকে দলের সমস্ত নেতা কর্মীকে এই সাপ্তাহ চত্বরে যাওয়ার জন্য, তাদেরকে খাদ্য দেওয়ার জন্য, তাদের সহায়তা করার জন্য সেদিন আহ্বান জানিয়েছিল। হেফাজতকে শুধুমাত্র হেফাজত না, হেফাজতের ব্যাপারেই না, সাগর আসবেন আমার প্রয়োজন হলে সেকেন্ড না 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 ঠিক আছে, কিন্তু আমরা আমরা যদি লম্বা বলি আমার অনেক সময় দিতে সমস্যা হবে। আমার কথা হলো আপনি বাংলাদেশের জন্মের প্রশ্নের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা আমার মায়ের রক্ত নিয়েছে, আমার বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, 2008-এর 29-এ ডিসেম্বরের নির্বাচনে জাতির কাছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়াদাবদ্ধ, আমাদের দলীয় ম্যানিফেস্টো আমরা দিলাম আমরা যুদ্ধ অপরাধের বিচার বাস্তবায়ন করব। দল হিসেবে বিএনপি বলে হাবিব ভাইরা বলবেন যে জিয়াউর রহমান 71 সালের একজন মুক্তিযোদ্ধা ছিল, বিং এ সন অফ ফ্রিডম ফাইটার, আমিও জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে শ্রদ্ধা করতে চাই। কিন্তু দেখবেন এই যুদ্ধ অপরাধের বিচার যখন আমরা বাস্তবায়ন করতে শুরু করলাম, তখন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জের কাশপুরে ব্রিজে যে সেদিন গোলাম আজম নিজামী সাইদিদেরকে কি বলেছিল, বলেছিল রাজবন্দীদের মুক্তি চায়, তাদের জন্য মুক্তির জন্য সেদিন খালেদা জিয়া আন্দোলন করেছিল। শুধু তাই নয়, বিএনপির জাতীয় সিনিয়র নেতৃবৃন্দকে যখন এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল যুদ্ধ অপরাধের বিচার প্রশ্নে তাদের অবস্থান কি, তারা বলছিল মানুষ হত্যা করা হয়েছে, এই রকমের কথা বলার মধ্যে থেকে বিএনপি জাতির সামনে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে স্ট্যান্ড করতে পারেনি। কারণ 75-এ বঙ্গবন্ধু হত্যার পর এই যুদ্ধ অপরাধী রাজাকারদের জেল থেকে ছেড়ে দিয়েছিল স্বৈরশাসক জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না, যখন এই বিএনপি নামক রাজনৈতিক দলটা
কত দেউলিয়াপনায় ভোগে। এখানে আমার সমাজ বিজ্ঞানী হিসেবে আমার বোন সাদেক আলী আছে, আমরা কিন্তু মানে বিএনপির হাত কিভাবে রয়েছে মনির ভাই সেটা একটু দয়া করে যদি বলেন। আর পাশাপাশি আমি করোনা নিয়েও একটু কথা বলতে যাচ্ছিলাম আপনাকে। আপনাকে আমার হেফাজত ইস্যু শেষ করেই করোনা বিষয়ে আমি বলবো। এরপর আসেন সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন রায় হলো যুদ্ধ অপরাধের বিচার, যখন সে দণ্ডিত হলো ফাঁসি রায় হলো, তখন পর্যন্ত বিএনপি যদি মুক্তিযুদ্ধের চিন্তা দর্শনকে ধারণ করত তাহলে দল থেকে বহিষ্কার করে না, বরঞ্চ দেখতে পেলাম তার সন্তানকে বিএনপির রাজনীতির অন্তর্ভুক্তি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এই যে হেফাজতকে 26শে মার্চে তো বিএনপি বাবুনগরী বলছে 26শে মার্চে তাদের কোনো প্রোগ্রাম ছিল কেন সেদিন, বাইতুল মোকাররমের কথা বলছেন, হাবিবের একটা অবজেকশনেবল কথা বলছে, উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, ওনার বয়স 70-এর কাছাকাছি, বলে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকরা বাইতুল মোকাররমে যায় না, দুর্ভাগ্য, আমার খুব কষ্ট হয়, ঠিক এই রকমের মানসিকতা নিয়ে আমরা বেড়ে উঠছি। আওয়ামী লীগ বাংলাদেশে ইসলাম এবং মুসলমানিত্ব দেখানো মুসলমানিত্ব আওয়ামী লীগে বিশ্বাসী নয়। হাবিব ভাই আমার দলের নামাজ পড়েন, শালীন নেতৃত্ব ওটা তাবৎ দুনিয়ায় দু একজন আছে কিনা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ইসলামিক ফাউন্ডেশন বলেন, বিশ্ব ইস্তামা বলেন, তারপর আপনার এই যে কাকরাইলের মসজিদ বলেন, ইসলামকে রক্ষণ করার জন্য, ইসলামকে নিয়ে রাজনীতি নয়, ইসলামকে প্রসার করার জন্য, ইসলামী হুকুমত দেশ মানুষকে শান্তি দেওয়ার জন্য কাজ করেছে, ইসলামকে ব্যবহার করার জন্য নয়। যে রাজনৈতিক দলটা করে সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা স্বৈরশাসক জিয়া এদেশে মদ গাঁজা হাউজি ওপেন করেছিল, বোর্ডর ওপেন করেছিল, এগুলো আমরা ভুলে গেলে চলবে না। শেখ হাসিনার আমলে বাংলাদেশে 560টি একটি আধুনিক মসজিদ শেখ হাসিনা নিয়েছে। মুসলমানদেরকে শেখ হাসিনা অর্থায়ন করে টাকা দেয়, আমরা এগুলাকে বিক্রি করার জন্য। নরেন্দ্র মোদী নিয়ে একটি কথা আমি বলে শেষ করতে চাই, নরেন্দ্র মোদী নিয়ে আপনাদের এত গাত্রদাহ। 2015-তে নির্বাচনে নরেন্দ্র মোদী বিজয়ী হওয়ার পরে মিস্টার হাবিব ভুলে গেলেন এত সহজে, সেদিন আপনারা কি বলেছিলেন, আমার সাথে আপনাদের বহু নেতা টকশোতে করেছিল, সেদিন এমন ভাব করেছিল যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার মধ্য থেকে বিএনপি রাজনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসা যাবে। অর্থাৎ রাজনৈতিক ভাবে একটি রাজনৈতিক দলের চিন্তা চেতনায় মন মানসিকতায় রাজনৈতিক দর্শন যদি না থাকে, মাটিও মানুষকে যদি ভালোবাসা না থাকে, কখনো কখনো হিলারি ক্লিনটন হবে এই স্বপ্নে বিভোর হয়ে তারা মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে মনে করে হাবিব ভাইদের দলকে ক্ষমতায় দিয়ে যাবে, এই রকমের চর্মিত চর্মনের মধ্যে থেকে যে রাজনৈতিক দলের বেড়ে ওঠা, এটাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। রাজনীতিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলের অনুপস্থিত, যার কারণে আমাদের মতন রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন হচ্ছে না, এটাও দিনের শেষে ভাবতে হবে, বুঝতে হবে। শুধুমাত্র বলার জন্য বলা নয়, করার জন্য। আমার বাবা এই দেশের সাথে, হাবিব ভাই বা আমার বাবারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, এই হেফাজতের মামুনদের ভণ্ডদের পক্ষে কথা নয়, রাজনীতি নাই। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আলেম তথাকথিত এই ফখরুল, এই এই মামুন হকের মতন ভণ্ড প্রতারক যারা ইসলামের প্রচার করে অথচ অন্যের স্ত্রীকে নিয়ে সে বিছোটে যায়। আপনি বলেন 20 জন মানুষ হত্যা করা হয়েছে, 20 জন মানুষের তালিকা দেন, দিতে পারেন না, এটা 2013 সালে বলেছেন, অর্থাৎ এই মিথ্যা হয়েছে, তারা অফিসিয়ালি প্রকাশ করেছে, অফিসিয়ালি প্রকাশ করেছে, ডেফিনেটলি অফিসিয়ালি প্রকাশ করেছে, অবশ্যই আছে, আমি দেখেছি সেটা হয়তো পত্রিকাতে আসেনি, কিন্তু হেফাজত অফিসিয়ালি প্রকাশ আপনার কাছে আমি লম্বা সময় নিয়েছি, কিন্তু আপনার কাছে আমার সম্পূর্ণ দুটি প্রশ্ন ছিল, একটি হলো যে আপনি করোনা সংক্রমণ কিভাবে কমাবেন যদি ভারতের সাথে আমাদের এত বিশাল একটি বর্ডার খোলা থাকে, কারণ হলো ভারত এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে করোনা নিয়ে, এবং গতকালকে রিপোর্ট হলো ভারতে প্রায় প্রতিদিন 3.5 লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে এবং 2000 মানুষ মৃত্যুবরণ করছে। এক সেকেন্ড আরেকটা হলো যে আপনি হেফাজতকে বলেছেন বা জামাতকে, হেফাজতের কথা বলতে গিয়ে জামাতকে আপনি বলছেন স্বাধীনতা বিরোধী, সেটা ঠিক আছে, কিন্তু হেফাজতের মধ্যে কি স্বাধীনতা বিরোধের কেউ কি আছে কিনা, বা সেটাকে আপনি কিভাবে, আমি আপনাকে রেখে যাই, মনির ভাই আর পরের টার্নে বলেন দয়া করে, আমি একটু হাইব্রিড কাছে যাই, হাইব্রিড এবং এই দুটো জিনিস অবশ্যই আপনি বলবেন দয়া করে।
সাইফুল সাগর, আপনি অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কি ভয় পাচ্ছেন? আমাদের এই দেশে তো নয়, আপনি দেশের বাইরে আছেন, তো আপনার ভয়ের তো কোনো কারণ আছে বলে আমি মনে করি। কারণ আপনি আমাকে, না আমি এটা বলছি এই কারণে, আপনি আমাকে আহ্বান করেছেন 3 মিনিট আগে, আমি আপনার এখানে জয়েন করেছি, কিন্তু যাদের আলোচনা আপনি ডেকেছেন, হ্যাঁ আমি তাদের সাথে টকশো করি না তা না, করি, করতে হয় বিভিন্ন কারণ, ইচ্ছার বাইরেও করতে হয়, কিন্তু ভাষা জ্ঞান যদি দিন দিন হারিয়ে ফেলে তাহলে আমাকে তো সিদ্ধান্ত নিতে হবে। একজন মানুষের বোঝা উচিত আমি কার সম্বন্ধে কি বলতেছি, আমি তত্ত্বটা সঠিক দিচ্ছি কিনা। মনির যে যে ভাষায় কথা বলল ওই ভাষা তো আমি শিখি নাই, সরাসরি আমাকে মিথ্যাবাদী বলেছে। নিজে আগে জিনিসটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। ক্ষমতায় আছে বলে যা ইচ্ছা মুখ দিয়ে বলে গেলে অন্য সবার কাছে বলে যাওয়া যেতে পারে, আমার কাছে বলতে হয় হিসাব করে বলতে হবে, এই দাবি নেই বলছে। এই কারণে এই দেশের হাবিবুরানা হাবিব ভেসে আসেন, এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যেখানে অংশগ্রহণ করি নাই, কারো চোখ রাঙানি শুনে টক শুতে আলোচনায় আসার জন্য হাবিবুরানা হাবিবের কিন্তু জন্ম হয়নি। হেফাজত অনেক মিছিল করেছে বাইতুল মোকাম থেকে, কোনদিন হেফাজত মিছিল লাঠিসুটা ইট পাটকেল নিয়ে হেফাজত কিন্তু ঢোকে নাই বাইতুল মোকামের মধ্যে। আমি তো আগেই বলেছি সাদেক হালিমও কথাটা ভালো করে বুঝতে পারেন না সম্ভবত, আমি বলেছি যে ওই দিন যদি, এবং ও না আমি এটা বলিনি, আমি এটাও বলি নাই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বাইতুল মোকামে নামাজ পড়ে না, এই যে বললো মিথ্যা কথা, আমি এ কথা বলি নাই। আমি বলেছি যে সচরাচর না, আমি বলেছি আমার সাথে কথা বলে মনির, আমি বলছি কথা স্নেহ দৃষ্টিতে দেখি ওই জায়গায় থাকো, আমি বলেছি কথাটা ভালো করে তুমি রিপিট করে রাত্রে শুনো, আমি বলেছি যারা সচরাচর, যারা সচরাচর বাইতুল মোকামের মসজিদে ছাত্রলীগ যুবলীগ নামাজ পড়ে না, অনেকে পড়ে তো আমিও পড়েছি তখন, যারা সচরাচর পড়ে না তাদেরকেও সেদিন সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে বাইতুল মোকাম মসজিদে নামাজ পড়তে যেতে বলা হয়েছিল, আমি এই কথাটাই বলেছি। পড়বে না কেন, বাইতুল মোকাম মসজিদ আওয়ামী লীগ অফিসের কাছে, অনেক লোক অন্য সংগঠন চায় আওয়ামী লীগের লোক বেশি পড়বে কেন, তো এই কথা আমি এইভাবে আমি কোনো সময় বলবো না। আমি বলছি সচরাচর যারা পড়ে না তাদেরকে ওখানে পড়তে বলা হয়েছিল, এবং এটা আমি যতবার আসে যত মানুষই বলবে আমি এটা বলতেই থাকবো, ওই দিন যদি বাইতুল মোকাম মসজিদ ছাড়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারে বাংলাদেশে কুষ্টিয়া চিটাগাং কোথাও নরেন্দ্র মোদী বিরোধী মিছিল হয়নি, কারণ তারা তো প্রত্যাহার করে নিয়েছে তাদের সিদ্ধান্ত, আর নরেন্দ্র মোদী আসার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে তো কোনো সময় যদি এনআরসি জারি করার পরে অনেকে ক্ষিপ্ত হয়েছে, কিন্তু আমরা যেহেতু একটা রাজনৈতিক দল করি, আমরা ভারতের প্রধানমন্ত্রী আসবে সেখানে আমরা বিএনপি রাজনীতি করি, আমরা সেখানে কোনো তার বিরুদ্ধে বক্তব্য দেইনি আমরা। হ্যাঁ আমাদের পক্ষ থেকে কেউ কাউকে বলেছিল যে হেফাজত যেভাবে ঘোষণা দিয়েছিল রক্ত দেবে, এক সাগর রক্ত দেবে, বঙ্গোপসাগরের চেয়ে বেশি রক্ত দেবো, তবু নরেন্দ্র মোদীকে আসতে দেব না, সেই আলোকে দু একজন বলতে পারে যে এরকম মুখোমুখি যখন অবস্থা তখন সরকারকে বলছিল চিন্তা করতে পারেন, কিন্তু সেই সেই হেফাজত যখন 25 তারিখে একেবারে সরাসরি অনুনয় বিনয় করে বললো যে এই কর্মসূচির সাথে আমরা নেই, আমরা থাকবো না, আপনাকে মারে নামেন না, সরকারকে সহায়তা করতে হবে, এটা আমি বলছি যে এরা মামুন হক নিজে এটা বলেছে এবং নূর এটা বলেছে, তাহলে এই বাইতুল মোকাম যদি ঘটনাটা না ঘটতো হাটহাজারিতে হতো না, ব্রাহ্মণবাড়িয়াতে হতো না, পরের দিন যদি আওয়ামী লীগের নেতা এমপির নেতৃত্বে যদি মিছিল না হতো ব্রাহ্মণবাড়িয়াতে এবং মাদ্রাসা আক্রান্ত না হতো, তার তাহলে পরের দিন আর 5 জন মানুষ মারা যান, তাহলে এই যে পরের দিন যে না ঘটনাগুলি ঘটলো এগুলো অনভিপ্রেত ঘটনা, অনাঙ্কিত। সেদিন সরকার গেছিল কোথায়, সরকার কোথায় গেছিল, এতগুলি 50টা অবকাঠামো ভেঙে চুরে তস্ত রেল লাইন চালিয়ে দিল, শত শত কোটি টাকা সম্পদ নষ্ট হলো, কোথায় গিয়েছিল সেদিন প্রশাসন, আজকে সেখানে জবাবদিহিতা করতে কোথায় গেছিল সেদিন, এই অবস্থা যখন শুরু হলো তখন ঘটনা উচিত ছিল যে গতকাল 5 জন মারা গেছে, এখানে আজকে আমাদের সেই ধরনের থাকতে হবে, লাইট অফ করে দিয়ে ঘোষণা দিয়ে হেফাজতের উপর আক্রমণ করা হয়েছিল কি ওই মাদ্রাসার উপরে, এ ক্রিয়েট কে করলো? আর 2013 সালের কথা আমি আবারও বলবো, আমি 4 এপ্রিল আমি জেলখানায় ছিলাম, দেখলাম হেফাজত বিশাল মিছিল মিটিং সমাবেশ করলো, আমাদের নেতারাও গিয়েছিল, সরকারের সংগঠন মহাজোটের রেজিস্ট্রার সাহেব খাবার পাঠিয়েছে, কাদের সিদ্দিকী খাবার পাঠিয়েছে, এবং আমি নিজে
হাসপাতালে চিকিৎসা দিন, পিজি হাসপাতালে ডাক্তাররা বাড়িতে ফোন করে আমাকে একদিকে দেখছে, একদিকে ফোন করে বলছে বাড়িতে এই ওখানে পাউরুটি দিয়েছো, কলা দিয়েছো, পানি দিয়েছো, বেশি করে দাও, তাদের সেবা করতে না পারলে আমরা তো ই হয়ে যাও, দায়ী হয়ে যাবো, এতগুলি আলেম ওলামা আসছে, এটা ছিল মানুষের সেদিন তাদের প্রতি সমর্থন। দেখেন তখন কোনো তারা রাজনৈতিক দল না, কিন্তু তাসিমে ওই চার জায়গার থেকে তারা যদি ফিরে আসতো তাহলে বেগম খালেদা জিয়া কোনোভাবেই বলতেন না যে তোমরা হেফাজতের পাশে দাঁড়াও, খাদ্য দিত, হ্যাঁ দিবে তো, যখন চলে আসছে আসলো কেন, এই আসার জন্য কিন্তু এটা একদিন অবশ্যই বেরোবে, কারা সরকারের বিরুদ্ধে সরকারের ভিতর থেকে সরকার যায় না, তারা এখানে না আসলে কিন্তু এই অঘটনগুলি ঘটনা ওখান থেকে দুই দিন থেকে ওই দিক থেকে ফিরে চলে যেত, তাহলে বাইতুল মসজিদের এখানে এসে বা মোদি দিলে এই ঘটনাটা ঘটে না। এবং এই ঘটনা যখন আসলো ঢাকা তখন যেহেতু মানবতা নেত্রী উনি দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, বড় দল দল সেখানে বলতেই পারে তোমরা তাদের খাবার দাও, এটা দাও, সেটা দাও, বলে নাই যে বোম দাও, গুলি দাও, বন্দুক, তা তো বল নাই। তাহলে এই যে প্রথম ঘটনাটা, এটাও যদি সেদিন ওখান থেকে ফিরে যেত, তেরোই পাঁচই মে ঘটনা ঘটে না, বাইতুল মসজিদে যদি ঘটনা না ঘটতো তার আগে হাটহাজারিতে মিছিল হয় নাই, ব্রাহ্মণবাড়িতে মিছিল হয় নাই, এই ঘটনার পরে হাটহাজারিতে মিছিল হয়েছে, সেখানে যদি ওখানে আটকে রেখে তাদের ওখান থেকে নিরাপ করে দিত অথবা তাদের মিছিল করার স্পেসটা করে দিত শেষ হয়ে যেত, ওখানে পাঁচজন না ওখানে পাঁচজন মারা না গেলে ব্রাহ্মণবাড়ির ঘটনা ঘটে না, কারণ ব্রাহ্মণবাড়িতে পরের দিন আবার এমপি নেত্রী মিছিল না বাড়ায় তাহলে আরো ব্যাপকতা লাভ করে না। এবং এই যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হলো, সরকার তো একাই যথেষ্ট, সরকার যুদ্ধ অপরাধের ফাঁসি দিচ্ছে, জেল দিচ্ছে, সরকার যথেষ্ট, আলাদা ভাবে আর একটা মঞ্চ করার কোনো দরকার ছিল না, সেই মঞ্চ সেখানে পার্লামেন্টে বক্তব্য দেয়, আমাদের মন পড়ে আছে কোথায়, আমার শাহবাগে জাগরণ মঞ্চ, হাই রে দেশ, হাই রে বাংলাদেশের সরকার, মঞ্চ পড়ে আছে সেখান থেকে এইতে, সে ইমরান শাহ সরকার কোথায় আছে কেউ, সেদিন সরকার একটা ছিল, বাংলাদেশ সরকার একটা ছিল, ইমরান খান একটা সরকার ছিল, ও ওখানে বলে জাতীয় পতাকা গান বাজাতে হবে, ওখানে বলে আজকে পতাকা উত্তোলন করতে হবে, সেটাই হতো, এই অবস্থায় ছিল ইমরান খান, সে কোথায় আজকে, আজকে তো সে নাই। এইটা হওয়ার কারণে হেফাজতের জন্ম 2010 সালে, এইটা হওয়ার কারণে যেহেতু তারা রাজনৈতিক দল না, তারা ইসলামের কথা বলে, তারা কি বলে না বলে তা বলে এটা আমরা শুনি, তারা সেদিন এই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আর একটা জাগরণ এর বিরুদ্ধে আর একটা সমাবেশ করার জন্যই তারা ঢাকাতে এসে, তারা ঢাকাতে আসতো না, এবং চৌঠা এপ্রিল এসে ঢাকাতে তারা 13 দফা দাবি দিয়ে গেছিল, সেই দাবি পূরণের জন্য তারা 5ই মে এসেছিল, ওখানে একটা দুটো দাবি পূরণ যদি করতো ভালো কথা, না বললে কিন্তু বলে বলে চলে যেত ঘটনা ঘটনা। এখন আমি আসি, এই হেফাজত যুদ্ধ অপরাধী থাকতে পারে, এর ভিতরে স্বাধীনতা বিরোধী আছে, এর ভিতরে জামাত আছে, এর ভিতরে রাজাকার আছে, এর ভিতর বিএনপি আছে, সবই তো থাকে, ভালো কথা। আজকে মামুন হককে নিয়ে কথা বলা হচ্ছে, মামুন হকের বাবা আল্লামা আজিজুল হক সাহেব, উনি তো 7 সালে যে হোয়াইট হাউস নির্বাচন ছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের সাথে 5 দফা দাবি নিয়ে একীভূত হয়েছিল, এবং সেদিন ব্লাসফেমি আইন পাশ করার কথাও সেদিন মেনে নিয়েছিল সরকার, এই মামুন হকের বাবার সাথে সেদিন। এখন কথা আসলো যে এরপরে বুঝলাম যে সব ঠিক আছে, বিএনপি সমর্থন দিয়েছে, বিএনপি করেছে, কেন সরকার এই হেফাজতের সাথে বসলো, কোথায় বসলো, সরহদ উদ্যানে বসলো, কোন সরহদ উদ্যান, যেখানে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিরা যেখানে আত্মসমর্পণ করেছিল, সেখানে আজকে মনির ভাইয়ের ভাইয়ের কথা মতো আমি যদি বলতে চাই, এই এরা স্বাধীনতা বিরোধী, তাহলে সেই স্বাধীনতা বিরোধীদের সরহদ উদ্যানে বিশাল সমাবেশ করার অনুমতি দিয়ে আওয়ামী লীগ একটা মহা পাপ করেছে আমি বলবো, স্বাধীনতা বিরোধীদের এত বড় একটা সমাবেশ করতে কোথায়, সরহদ উদ্যানে যেখানে পাকিস্তানি আর্মি স্বাধীনতা করেছিল, সেখানে একই মন্ত্রে বসে সেখানে আহমদ শফি সাহেবের পক্ষ থেকে সেদিন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধি দেওয়া হলো, বিনিময়ে উনি কি করলেন, বিনিময়ে দায়রা হাদিসকে মাস্টার সমতলে মর্যাদা দিলেন এবং হেফাজতকে জায়গা দিলেন, জমি দিলেন, টাকা দিলেন, তাদেরকে অবকাঠামো তৈরি করার জন্য। তাহলে আজকে হেফাজতদের কিছু কিছু শেষ করবো না তো, শেষ করবো না তো, আমার কথা শেষ করতে হবে, তারপরে সে দায় কার, সে দায় আজকে সরকার, তার কারণ তাদের সন্তান হেফাজত কোন রাজনৈতিক দল না। এই যে সেদিন হেফাজতের মামুন হকেরা গ্রেপ্তার হওয়ার পর বাবুনগরী পরিষ্কার ভাবে জাতির সামনে টেলিভিশনে বলেছেন, আমরা কোনো কাউকে ক্ষমতা বসানোর জন্য রাজনীতি করি না, আমরা কাউকে ক্ষমতা থেকে
নামানোর জন্য রাজনীতি করি না। তার মানে কি? তার মানে আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় ইতিহাস সত্য। আজকে সরকার গায়ের দোলে, সরকার দলের লোক গায়ের দোলে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি দৃঢ়তার সাথে বলবো, রোজা রমজানের দিনে বলবো, আবারও বলবো যে এই 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচন রাতের বেলা ভোট কাটা হয়েছে অনেক জায়গায়, অনেক জায়গায়। আমার সাথে কথা বলে হিসাব করে বলতো, কারণ আমি 2018 সালে প্রার্থী ছিলাম। এই বাংলাদেশে আমি বলতে পারি বাংলাদেশের প্রসব বেদনার সাথে আমি জড়িত। আমি 69 মিছিলের পিছনে ছিলাম, তারপরে মিছিলের মাঝখানে ছিলাম, কখনো মিছিলের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। আমি হাবিবুর রহমান হাবিব, আমি নির্বাচন করতে গিয়ে আমাকে আহত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে আমাকে হেলিকপ্টারে ঢাকা আসতে হলো। তারপরে বলবো নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারপরে বলবো এই সরকার বৈধ। এই বৈধ সরকার, অবৈধ সরকারকে প্রথমেই সমর্থন দেয় কারা? হেফাজত প্রথমেই তারা বলে আমরা এই সরকারকে সমর্থন করি, আমরা এই সরকারের প্রধানমন্ত্রী হাত সুক্তাল করতে চাই। এবং এই মামুন হক সাহেবের কথা বলি, মামুন হক সাহেব যখন বললেন বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা এখন বানাতে দেয়নি, ওখানে সরকার সরে এসেছে সম্ভবত। মামুন হক উনি বললেন যে এখন ভাস্কর্য ভেঙে বুড়ি গঙ্গা ফেলে দেবো, যে আর অমন ভাস্কর্য ফেলে দেবো, ভেঙে ফেলবো। খুনি বলা হচ্ছে, আমি আমার ভাই মনিরকে বলবো সেন্টিমিটার খুনি যদি হতো তাহলে জিয়া রহমানের মামলা হয়নি কেন? কেন মামলা হয়নি? এটা দেশ কিন্তু থাকবে চিরদিন, কিন্তু দল ক্ষমতা থাকবে না, সব রেকর্ড কিন্তু থাকবে। আমি বলবো রাজনৈতিক স্বাধীনতা বজায় রেখে আমরা যেন কথা বলি। যদি আমরা ভাবি চিরদিন আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা থাকবে, এটা মহা বড় ভুল। এই দেশে কিন্তু আমাদের সবার বসবাস করতে হবে। আজকে মামুন হককে নিয়ে যে ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে বা তাদের নিজেদের ব্যাপার, তাই যদি না হতো তাহলে আবার কেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা বসলো? আর আমরা যদি বিএনপি নাই থাকবো তাহলে আমাদের 1 লক্ষ মামলা কেন? কেন আমাদের 30-35 লক্ষ মানুষের নামে মামলা? কেন ইলেকশনের সময় প্রত্যেকটা থানায় 8-10 টাকার মামলা কেন হলো? আমাদের নেত্রীর বিরুদ্ধে এই করোনাকালীন সময় আমি বলবো সরকারকে, এখন আমি বলছি, আমি আহ্বান জানাবো, দেশে কিন্তু করোনা ছড়িয়ে গিয়েছে, আপনারা মানুষের খাদ্য দেন, আটকে রাখেন, আমি আমি আপত্তি করব না, আপনি খাবার জীবনে আটকে রাখবেন। আর আমি শেষ কথাকে বলি না, আমি যেটা বলেছিলাম আপনার ইয়ের আগে, পয়লা বৈশাখের আগে, উৎসব নেই, ভাতা নেই, দরকার নেই, সেই ভাতাটা দিয়ে, সেই টাকাটা দিয়ে আপনি অক্সিজেন প্ল্যান্ট করেন। এখনো ভারতের উপরে অক্সিজেন নির্ভরশীল, ভারত আজকে মহামারী দেখা দিয়েছে, কালকে অক্সিজেন বন্ধ হয়ে গেলে হাজার হাজার লোক মারা যেতে পারে, একজন লোক মারা গেছে এবং সেই অবস্থায় চলে গেছে। হ্যাঁ, সেটা আমি বলেছি যে 8টা ডিভিশনে অন্তত সবকিছু আগের মতো ওপেন করা হচ্ছে, তাহলে এই কদিনে আমরা কি করোনার মোকাবেলা করবার মতো বা করোনা থেকে আমরা মুক্ত পাওয়ার মতো ওইরকম কোন কিছু অর্জন করতে পেরেছি কিনা এই গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লকডাউন যেটা আছে, এবং রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদেরকে প্রচন্ড রকম দুঃখ দেয়, যেটা আসলে আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি, যেটা হলো চরম শ্রেণী বিভাজনের দৃশ্য চরম ভাবে প্রকাশ পাচ্ছে আমাদেরকে। গত 2 দিন আগে আপনি দেখেছেন অর্থাৎ ত্রিমুখী বিতর্ক আমরা দেখেছি একদম পুরা ঢাকার একটি রাজপথে, প্রকাশ্যে পুলিশ, ডাক্তার এবং ম্যাজিস্ট্রেট সেখানে একজন আরেকজনের প্রতি যে একটা অসৌজন্যমূলক আচরণ দেখতে পেরেছি একে অপরের প্রতি, আমাদেরকে কি চিন্তায় ফেলতে পারে কিনা যে এই ধরনের আচরণগুলি আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে? আপনি ধন্যবাদ। আসলে আমি হেফাজত নিয়ে ছোট্ট একটু করে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে হেফাজতের প্রথম দিকে যেভাবে তারা উন্মোচিত হয়েছিল সেটা সবচেয়ে বড় জায়গাটা ছিল, কিন্তু জাতীয় নারী নীতিকে তারা সমালোচনা করেছিল এবং শাপলা চত্বরে আসার আগে থেকে তাদের যে 13 দফা দাবি, তার মধ্যে একটা বিশেষ দাবি ছিল যে নারীর ক্ষমতায়নকে খর্ব করতে হবে, এবং জাতীয় নারী নীতিতে যেখানে বলা হয়েছিল যে উত্তরাধিকারীর ক্ষেত্রে নারী এবং পুরুষ সম অধিকার পাবে, যেমন আপনি জানেন যে অনেক মুসলিম রাষ্ট্রেই কিন্তু সম অধিকার দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়া বলেন, সোমালিয়া, জর্ডান,
এইসব দেশে, কিন্তু তারা সেটাতে রাজি না। এবং গতকালও আমি একটা আলোচনায় ছিলাম, সেখানে একজন হেফাজতের নেতা বলেছেন যে বাংলাদেশ যে আন্তর্জাতিক সনদটি স্বাক্ষর করেছে নারী ক্ষমতায়নের জন্য সিডো, সেটা তারা প্রত্যাখ্যান করে। তা আমরা কিন্তু এই প্রশ্নটাও করতে পারি যে বাংলাদেশ কেবলমাত্র সিডো অনুসমর্থন দেয়নি, অনেকগুলি মানবাধিকারের দলিলই কিন্তু আমরা অনুসমর্থন দিয়েছি, এবং আমাদের যে মূলধারার যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকটাই এই আপনার আন্তর্জাতিক সনদের আঙ্গিকে করে থাকি। এবং আমরা এটাও জানি যে পরিবেশ রক্ষার্থে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অনেক দূর এগিয়ে আছেন, এবং ওনার যে ডাইরেক্টিভস গুলো আন্তর্জাতিক ভাবে যাচ্ছে সেগুলো কিন্তু সাদরেই গ্রহণ করা হচ্ছে। এবং আমি আরো একটু বলতে চাই যে আসলে আমাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা কিছুটা হলেও আমি বলবো যে কেন জানি একটু বিব্রতকর পরিস্থিতিতে আমরা পড়ে যাই যখন আমরা শিক্ষক হিসাবে এই আলোচনাগুলোতে অংশগ্রহণ করি। আর একটা বড় জায়গা যে হেফাজতের ডিসকোর্সটা কি, আমার মনে হয় এটা নিয়ে আসলে গবেষণার প্রয়োজন। যেমন আল্লামা শফি, উনি যে স্কুল অফ থটের থেকে উনি এসেছেন, দেওবন্দ স্কুল যেটা ইন্ডিয়া দিল্লি থেকে, আর যেটা আপনি বাবুনগরী, উনি কিন্তু দীর্ঘ সময় 4 বছর উনি জামিয়া উলুম উল ইসলামিয়া অফ পাকিস্তান করাচি, সেখানে 4 বছর উনি লেখাপড়া করেছেন। এবং এখানে তাদের যে কমিটি বদলিয়ে গেছে শফি হুজুরের মৃত্যুর পর, এবং মৃত্যুকে নিয়েও আমরা দেখেছি কত ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং তাকে ঠিক মতো চিকিৎসাপত্র দেওয়া হয়নি, এবং 151 জনের যে কমিটি হয়েছে সেখানে অধিকাংশ তারাই বলছেন যে 30 ভাগ হচ্ছে আফগান মনোভাবী যারা আফগানিস্তানে গিয়েছিল, 30 ভাগ হচ্ছে জামাত, এবং বাকিটা হচ্ছে সাধারণভাবে যারা ধর্ম নিয়ে কাজ করছে। এবং তাদের যে আপনার ব্যাকবোন অফ হেফাজত সেটা হচ্ছে কওয়ামি মাদ্রাসা। বাংলাদেশে 2টি মাদ্রাসা আছে, 2টা 2 ধারার, আলিয়া এবং কওয়ামি। এবং আমার সাথে যে আজকে হাবিব ভাই আছেন, মালি বা মনির, সবাই জানেন যে এখানে প্রায় আপনার 1 কোটির উপরে একেবারে শিশু থেকে তরুণ ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এবং যখনই আমরা হেফাজতকে দেখছি কোনো ধরনের সহিংসতা তাণ্ডবে জড়িয়ে পড়ছে, তারা কিন্তু এই শিশুগুলোকে, কোমলমতি বাচ্চাগুলোকে ফোরফ্রন্টে দিয়ে দিচ্ছে। এবং এই কওমি মাদ্রাসাগুলি কখন থেকে প্রসার পেয়েছে, 75 পরবর্তী অবস্থা থেকে কিন্তু আমরা দেখেছি জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পরে সংবিধান শুধু খুঁচিয়ে খুঁচিয়ে পরিবর্তন করা হয়নি। এই 2টি দলই আমি বলবো একাডেমিক্যালি যে বিএনপি এবং জাতীয় পার্টি, এটা কিন্তু ইসলাম ধর্মকে অবলম্বন করে তারা কিন্তু সেটাকে ভিত্তি করে সংবিধানেও আপনি দেখবেন পরিবর্তন এসছে, যে পরিবর্তনে বাংলাদেশের সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে এটা আমাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে। যে কারণে যেটা এই যে গণজাগরণ, হ্যাঁ তাদের যে কজ নিয়ে তারা দাঁড়িয়েছিল পরবর্তীতে হয়তো তারা বিভাজিত হয়েছে, কিন্তু সেখানে তো আপনি আমরা তরুণদেরকে দেখেছি তারা বলেছে যুদ্ধাপরাধীদের সঠিকভাবে যেন বিচার হয়। এই বিষয়গুলো আমার মনে হয় যে এই দুজন বক্তার যে আমরা কথা শুনলাম, মনির এবং হাবিব ভাইয়ের, তারা কিন্তু দুজনেই পক্ষ বিপক্ষ অবশ্যই তারা রাখবেন, কিন্তু আমাদেরকে কিন্তু একটা জায়গায় অবশ্যই আমাদেরকে একত্র হতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমরা রাখতে চাই কিনা। আমরা মিতা হকের মৃত্যুর পরে আমরা দেখেছি অশ্লীল মন্তব্য করা হয়েছে, রিফাত ছোট একটি মেয়ে যে কিনা সহযোগী প্রযোজক হিসাবে 71 চ্যানেলে কাজ করতো, সে সিজারিয়ান অপারেশনের পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার করোনা ছিল, তাকে নিয়েও কিন্তু বলা হয়েছে যে তাকে নাকি সে নাকি নাস্তিক, তাকে নাকি আগুনে পোড়ানো হচ্ছে। তার মানে বাংলাদেশে এই ধরনের মন মানসিকতা নিয়ে কাজ হচ্ছে। আমি ডয়েচে ভেলেতে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে কওমি মাদ্রাসা নিয়ে আমরা কাজ করতে চাই কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তখন আমাকেও কিন্তু অনেক ধরনের গালাগালি বাপ মা তুলে সহ্য করতে হয়েছে। তাহলে আমি সেই দেশের নাগরিক, আমি বাঙালিপনায় বিশ্বাসী, জাতির পিতা বঙ্গবন্ধু উনি কিন্তু ধর্মপরায়ণ মানুষ ছিলেন কিন্তু উনি ধর্মান্ধ ছিলেন না, এবং ধর্ম নিরপেক্ষতা মানে না যে ধর্মহীনতা। এবং এইটা নিয়েই কিন্তু এখন পলিটিক্স হচ্ছে যে ধর্মটাকে নিয়ে টুল হিসাবে বাংলাদেশে রাজনীতি হচ্ছে। আর করোনার যে বিষয়টি সেটার আগে আমি এই যে ত্রিমুখী যে ঘটনাটি বলেছেন এটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলতে বাধ্য হয়েছি, কিন্তু আমার মনে হয় যে এখানে একটা ইগো ফাইটের বিষয় ছিল, আবার এখানে একটা পিতৃতান্ত্রিক মনোভাব আমি লক্ষ্য করেছি যে যদি এখানে একটা পুরুষ ডাক্তারকে আমি আটকাতাম তার সাথে এতক্ষণ ধরে আমি বাহাস করতাম কিনা। অর্থাৎ এখানে
তিনজনই দাবি করেছেন যে তারা তিনজনই মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে সেই মুক্তিযুদ্ধকে কেন আমি হালকা করে দেখব? সেই মুক্তিযোদ্ধার যার বরাত দিয়ে তারা এই কোটা বা যে সার্টিফিকেটটা তারা পেয়েছে তাকে তারা কোনোভাবে হালকা করতে পারে না। কিন্তু এখানে যে যার দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, কিন্তু সেটা এমন একটা বাহাজে পরিণত হয়েছে এবং তাদের মধ্যে যে ধরনের কথা চালাচালি হয়েছে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবং পুলিশকে বুঝতে হবে যে আমরা সবাই বলছি যে ফ্রন্টলাইনে ডক্টরসরা আছে, তাদেরকে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, তাদের যাতায়াত যাতে অবাধে তারা চলাফেরা করতে পারে, তাদেরকে কোনো ধরনের জরিমানা করা যাবে না, কিন্তু এই ধরনের ইগো ফাইটটা আমরা দেখতে চাই না। আর করোনার যে বিষয়টি এটা অবশ্য অত্যন্ত উদ্বেগজনক, কিন্তু আপনাকে আপনি নিশ্চয়ই জানেন, আপনি বাংলাদেশেরই নাগরিক, বিদেশে হয়তো বসবাস করছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বসে নেই। আপনি দেখেন অনেক দেশ, কানাডা, আপনি কানাডায় থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীর কি একাই দায়িত্ব এরকম করোনা ঐক্যমতের ভিত্তিতে কেন এই ধরনের জাতীয় অতিমারী অবস্থা চলে এসছে? এটা কিন্তু আর কোন সাধারণ অবস্থায় নেই। অবশ্যই জাতীয় ভাবে কেন আমরা এরকম মোকাবেলা করছি না, এবং সেখানে কি ওই ধরনের মানসিকতা সরকারের আছে কিনা আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে সরকারের অবশ্যই অতিমারির ব্যাপারটা এভাবেই লক্ষ্য করা উচিত। যে দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা এই কারণে এনেছি যে আমি আপনাকে ভ্যাকসিনের কথা বলার প্রসঙ্গে এনেছি, আমি অপ্রাসঙ্গিক ভাবে ওনার কথা নিয়ে আসিনি। সেটা হচ্ছে রাশিয়ার সাথে কূটনৈতিক ওনার তো মন্ত্রী পরিষদ আছে, ওনার একটি দল আছে, ওনার সিভিল সোসাইটি আছে, পেশাজীবী সংগঠনগুলি আছে, এখানে বাংলাদেশে প্রচুর বেসরকারি সংগঠন কাজ করে, এবং এবং যে বিরোধী দল, যেটা এটা নিয়েও কোনো রাজনৈতিক করার কোনো সুযোগ রয়েছে কিনা? এখন আমরা কিন্তু স্বাস্থ্যের প্রতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে চলে আসছি। অবশ্যই তাদেরকে তো, তাদের মধ্যে কি ডাক্তার নাই? তারা তো সেবা দিয়ে যাচ্ছে। আপনি যদি এখন বলেন যে আপনার আমার একটি মতাদর্শ আছে, ভারতের মিডিয়াতে আমি প্রতিদিন আমি নজর রাখি এবং তারা কিন্তু প্রচন্ড রকম সমালোচনা করছে সরকারের, কারণ সরকার যাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার তাদের কাছ থেকে নেয়নি। এই ভারতে কিন্তু সারা বিশ্বে সবচেয়ে বেশি আপনার ভ্যাকসিন প্রোভাইড করছে, অথচ তাদের দেশেই কিন্তু এখন খুবই খারাপ অবস্থা। সুতরাং আমাদের দেশেও কিন্তু আমরা একইভাবে এক্সপার্টসদের সাথে কি পরামর্শ করে এসব ব্যবস্থা নিচ্ছি, নাকি রাজনৈতিক ভাবেই আমরা ওই জ্ঞান থেকে আমরা করোনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে আসছি? দেখেন, বাংলাদেশে রাজনৈতিক ভাবে যে কাজটা হচ্ছে তার থেকে অনেকটাই আমি আত্মসমালোচনা করেও বলতে পারি, এটা আমার একটা অবজারভেশন, যে হ্যাঁ, এখানে ব্যুরোক্র্যাটসরাও একটা বড় রোল প্লে করছে। যেমন আপনি দেখেন যে ডিস্ট্রিবিউশনটা করা হবে, আমি একটু আগে শুরুতে একটা কথা আপনাকে বলেছিলাম যে প্রায় 36 লক্ষ পরিবারের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে 2,500 টাকা করে। এখন সেটা আমাদের জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যমে, কিন্তু আমি এখানে একজন একাডেমিশিয়ান হিসেবে বলবো যে এখানে অবশ্যই আমার রাজনীতিবিদদেরকে সম্পৃক্ত করতে হবে। কেননা প্রত্যেকটি এলাকায় ইউনিয়ন থেকে শুরু, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে ডিভিশন, এবং ঢাকা শহর যদি 2 কোটি মানুষ থাকে, তার মধ্যে অধিকাংশ ধরবেন আপনি যে ঈদের মধ্যে কিনা আমাদের ঢাকা শহরটা ফাঁকা হয়ে যায়, তার মানে প্রায় 1 কোটির মতো লোক বের হয়ে যাচ্ছে ঢাকা শহর থেকে যখন আমাদের ঈদ গুলো আসে। তার মানে এখানে যারা ফ্লোটিং তাদের ন্যাশনাল আইডি, কিন্তু ভোটার রাইটটা তাদের গ্রামে, নট ইন ঢাকা সিটি। তো আপনি এখানে এই যে মানুষগুলোকে, এগুলোকে তথ্য উপাত্তের মধ্যে নিয়ে আসতে হবে, এবং এটাই কিন্তু আমি মনে করি যে আমাদের যে লকডাউনের জায়গাটা সেটা একটা জায়গা। আর একটা হচ্ছে যে আমরা বলছি যে আমাদের সরকার ব্যবসা বান্ধব সরকার, এবং সেটা বড় একটা জায়গা হচ্ছে যে আমাদের ব্যাকবোন অফ দ্য ইকোনমি অনেকটাই দাঁড়িয়ে আছে আমাদের রেমিটেন্স, আরএমজি সেক্টর এবং প্রসেসিং যে কাজগুলো হচ্ছে। এবং আরএমজি সেক্টরে একটা সময় থাকে যে বাইং হাউসগুলো খোলা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, কারণ আপনি দেখেন ইউকের মার্কেট খুলে দিয়েছে, ইউকে থেকে আমার আত্মীয় স্বজন ভাই বোনরা নেই, তারা বলছে এখন মানুষ উপচায় আপনার মল চত্বরে ঘুরে বেড়াচ্ছে। আমরা যাইনি আপা, আপনি আপনি নিশ্চয় অবশ্যই জানেন ইউকে যে পে করেছে এই করোনার জন্য পৃথিবীর আর কেউ এরকম ভাবে, না না, আপনাকে আপনাকে যতটুকু লকডাউন ছিল স্টিল নাও লকডাউন, আপনি শুনেন সাগর, বাংলাদেশ ওই পর্যায়ে যায়নি, এখন যাচ্ছে বাংলাদেশ, আগে যায়নি। আমি এখন সেটাই তো আমি বলার চেষ্টা করছি, আপনি আমাকে লিংক সেন্টেন্সটা শেষ করতে দিচ্ছেন না।
The issue is, যে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে ইউকেতে থার্ড ওয়েভ আসবে না? ইউকেতে সেকেন্ড ওয়েভ এসছে যে কারণে, সেই কারণগুলো তো আপনি বলতে পারেন বাংলাদেশেও কিছুটা উপস্থিত। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষই একমাত্র কথা শুনে না, আমেরিকার মানুষরা শুনে আর ইউকের মানুষরা শুনে আর ভারতের মানুষরা শুনে না বাংলাদেশ, নট এট অল। ওয়ার্ল্ড ওয়াইড মানুষের নেচার মোটামুটি করোনা মোকাবিলায় একই। কেউ এটাকে পাত্তাই দিচ্ছে আনটিল এন্ড আনলেস আমার নিজের পরিবারে কেউ মৃত্যুবরণ না করা পর্যন্ত বা আমি নিজে এটাতে আক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা এটা বুঝতে পারছি না। এবং সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে রাজনীতিবিদদের অনেক বড় একটি দায়িত্ব তাদের কনস্টিটিউয়েন্সিতে যে কাজ করা, সেটা সে বিরোধী দল হোক বা তার যদি উচ্চাশা থাকে সেখানে সে এমপি ইলেকশন করে আসতে চায় ভবিষ্যতে, তাকে যেতে হবে। সেই চ্যালেঞ্জ গুলো আমি দেখছি বিরোধী দল অনেক ধরনের মতামত দিচ্ছে, আমি বিনয়ের সাথে বলছি সমালোচনা করছে, কিন্তু তারা তাদের স্পেসটা তৈরি করে কেন কাজ করছে না? সেখানে তো কেউ কোনো বাধা দেয়নি, তাদেরকে কাজ করতে বলেন। তাদের ডক্টররা কি ঘরের মধ্যে বসে আছে? নট এট অল, দে আর ওয়ার্কিং ফুল টাইম। এই জায়গাগুলোতে আমি, তারা যদি সারাক্ষণ চিন্তা করে আমি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারছি না, আমি কি করতে পারলাম না, আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে নেতৃত্বের জায়গাটা, বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, উনি ওনাদের যে ভারপ্রাপ্ত মহাসচিব আর একজন আছেন, এইখানে তাদের আসলে লিডারশিপে একটা ক্রাইসিস আছে। বিরোধী দলকে বিএনপিকে দেখছেন না, আওয়ামী লীগকে মাঠে আছে, যা হচ্ছে তো প্রসারণ মাধ্যমে তাও শুরু হয় নাই। এই জায়গায় বলে নিরপেক্ষ ভাবে আলোচনাটা করতে হবে। গত বছর আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, আমি একটা ব্যক্তিগত ভাবে আমি যে ত্রাণ দিছি এই ত্রাণ অনেকে দেয়নি। আমরা মন্ত্রী পর্যন্ত হারিয়েছি এই করোনা, তারাও কিন্তু তাদের গ্রামগঞ্জে কাজ করছে, অনেকে কিন্তু আমি তো গ্রামটা উঠাই নিলাম কথাটা। আচ্ছা, একটা জেলাতে একটা উপজেলা আইসিউ নাই এবং এখনো 42টি জেলায় আইসিউ নাই। উন্নত বিশ্বের দেশগুলিতেও দেখা গেছে যে সামনের দিকে এখন অতিমারির আমি একটু বিস্মিত হলাম যে তারা মানে খুব দাম্ভিকতার সঙ্গে তারা প্রশ্ন ছাড়াই আলোচনা করেছেন এবং ব্যাপক আলোচনা করেছেন। আশা করি সঞ্চালক আপনি আমাকে কিছুটা সময় দিবেন। দেশে মোট দরিদ্রের সংখ্যা 5,79,00,000, এটা প্রথম আলো নিউজ গত 21 তারিখের। আর প্রধানমন্ত্রীর অনুদান মাত্র 10,50,00,000,000 টাকা, সেটা হলো ডেইলি স্টারের, এটাও 21 তারিখের। আর তাহলে জনপ্রতি যদি আমি এই এই দরিদ্র সংখ্যাকে ধরি, 1.81 টাকা করে হবে। এখন সাদেক আপার কিছু কথা এবং মনিরের কিছু কথার উত্তর দিতে চাই, সেটা হলো যে হেফাজতকে নিয়ে আসলে আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমরা অতি মারিতে আছি, মানে রাজনীতিতে করোনা ভাইরাস কিন্তু কাউকে চিনবে না যে কে মন্ত্রী বা কে মানে রিক্সা চালায়। তো মন্ত্রী মারা গেছেন সেটা যেমন উদাহরণ, ঠিক তেমনি ভাবে যত দরিদ্র মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশে উদাহরণ। যাই হোক, আগে শফি হুজুরকে যারা তেতুল হুজুর বলে সারাদিন ফেনা তুলতেন, তারা কিন্তু শফি হুজুরকে এখন সাফাই গান, কারণ সরকারের সামনে একটা আতাত হয়ে গেছে। সে কারণে আজকে দেখেন যে বাংলাদেশের যে অবস্থা সেইখানে
এই যে আপনি একটা উদাহরণ তুললেন যে তিনজন যে তর্ক করছিল যে তারা সকলেই মুক্তিযোদ্ধার কোটায়, তো আজকে কিন্তু মেধাবীদের জায়গা নাই বলে কিন্তু আজকে এই যে ছাত্র অধিকার ফোরাম বলেন, বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু প্রতিবাদী হয়ে রাস্তায় দাঁড়িয়েছে, কারণ এই সরকারটি বরাবরই সাধারণ মানুষের নর্ক বুঝতে অক্ষম। আর বেগম খালেদা জিয়ার কথা মনির ভাই একটু অন্যভাবে বলেছে, কিন্তু আমি ওনার জ্ঞাতার্থে জানাতে চাই যে গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশে গণতান্ত্রিক যদি কোনো আন্দোলন হয়ে থাকে বা অধিকারের প্রশ্নে, খালেদা জিয়া একজন কিংবদন্তী রাজনীতিক, তাকে যতভাবে আপনারা অন্যায় ভাবে গ্রেফতার করে রাখেন না কেন, তার অবস্থানে যেতে হলে অনেকেরই অনেক পথ পাড়ি দিতে হবে, তাছাড়া সম্ভব নয় সেই জায়গাটা নেওয়া, যেভাবেই তাকে হেয় করা হোক না কেন। এখন আসেন করোনার কথায়। করোনা গত বছর আমরা না কিছু মানুষ আমরা অনেক বেশি মানে বেলজ্জিত আর কি, বিশেষ করে আমরা রাজনীতিবিদ যারা, অবাক লাগে যে গত বছর যখন প্রথম ওহানে যখন এই করোনা ভাইরাসটি আক্রান্ত করেছিল তখন কিন্তু সারা বিশ্বে এই খবর ছড়িয়ে পড়েছিল, যখন হু এটাকে মহামারী ঘোষণা করলো তখনও কিন্তু বাংলাদেশ সচেতন হয়নি। অনেক দেশ সচেতন হয়েছে, নেপাল বলেন, ভুটান বলেন, আমাদের আশেপাশে অনেক দেশ এটাকে আমলে নিয়েছিল, কিন্তু আমরা কিন্তু তখন আমলে নেই নাই। আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু দেশের বাইরে থাকেন এবং এই ভাইরাস সম্পর্কে অন্যান্য উন্নত দেশ যতটা চিন্তা ভাবনা করেছিল, আমার দেশের অতি জনসংখ্যার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তখনই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আমরা সেলিমা রহমানের নেতৃত্বে আমরা কিন্তু জন সচেতনতা মূলক পোস্টার ছাপিয়েছিলাম, লিফলেট, এটা কিন্তু বিলু করেছিলাম, তখন কিন্তু আমরা সরকারি দলকে মাঠে পাই নাই। আজকে বারবার বলা হয় যে বিরোধী দল কিংবা বিএনপি কি করছে, বিএনপি গত বছর মে মাসেই 65 লাখ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং বিভাগীয় শহরগুলোতে টিম করেছে, যেই টিমটা পরবর্তীতে একেবারে জেলা পর্যায়ে পর্যন্ত করেছে, যেহেতু আমি ত্রাণ ও সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সহ সম্পাদক সেহেতু ব্যাপারটি আমি যথেষ্ট জানি, এবং ব্যক্তিগত ভাবে বিএনপির নেতা কর্মীরা যেইভাবে ত্রাণের কাজে বলেন এবং স্বাস্থ্য সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো নিয়েছেন, আমি হলফ করে বলতে পারি সরকারি দলের অনেক বেশি দায়িত্ব থাকে, কিন্তু তারা সেই জায়গাটাতে ছিলেন না, তারা কেবলমাত্র গত বছর যেই একটি বিশেষ শতবার্ষিকীর প্রোগ্রাম, জন্মশতবার্ষিকীর প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থেকেছেন এবং তার আগ পর্যন্ত মৃত্যুর হাত এত কম দেখিয়েছেন, হঠাৎ করে 17 মার্চ হয়ে যাওয়ার পরে 18 তারিখ থেকে তারা সাধারণ ছুটি, লকডাউনের নামে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন গত বছর, এবারও এসে সেই ভুলটা করেছেন। যে যে ভেরিয়েন্টটা আমরা আফ্রিকা থেকে আমাদের দেশে এসেছে, মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এবছর জানুয়ারির 6 তারিখে বাংলাদেশের রোগী শনাক্ত হয়েছিল, তারপরেও 6 তারিখ থেকে মার্চ পর্যন্ত এই এই সুবর্ণ জয়ন্তী এবং এই 101তম জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্যে এটাকে কিন্তু আমলেই নেওয়া হয়নি, আবারও সেই একই, মানে দেখেও শিখিনি থেকেও শিখিনি, অদ্ভুত আমাদের ক্যারেক্টার, আমরা এইখানে চলে এসেছি। এবং হেফাজতকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম যে মাঠে ময়দানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আগেই কিন্তু আমাদের যেহেতু মুক্তিযোদ্ধার দল, আমার আমার দলের প্রধান যিনি মুক্তিযোদ্ধা, যিনি বীর উত্তম, যিনি সেক্টর কমান্ডার, যিনি জেড ফোর্সের অধিনায়ক, যিনি স্বাধীনতার ঘোষক, আমার দল গর্বের সঙ্গে এই বছরটিকে সুবর্ণ জয়ন্তী পালনের বছর হিসেবে নিয়েছিল, মানে সারা বছর ব্যাপী আমাদের প্রোগ্রাম ছিল, সেইখানে কিন্তু করোনার অতিমারির কারণে আমরা কিন্তু সেই প্রোগ্রাম স্থগিত রেখেছিলাম, পক্ষান্তরে হাজার হাজার শিল্পী নিয়ে কারো মুখে কোনো মুখোশ ছিল না, হাজার হাজার শিল্পী নিয়ে একটি দলীয় সুবর্ণ জয়ন্তী পালিত হতে দেখেছি, সেখানে কিন্তু কোনো রূপ কোনো স্বাস্থ্যবিধি মানাই হয়নি। তো আজকে এই যে বাংলাদেশের অবস্থান, আজকে কথায় কথায় আমরা বিদেশের সঙ্গে তুলনা করি, আপনি নিজেও জানেন সাগর, আপনি যেখানে রয়েছেন সেখানে কিন্তু আপনি একটি লকডাউনের নামে যে আপনি গৃহে আছেন সেখানে কিন্তু আপনাকে একটা মিনিমাম ভাতা দেওয়া হয়েছে, আমরা কিন্তু বারবার সরকারকে রিকোয়েস্ট করেছিলাম একটি সম্মিলিত ঐক্য, সম্মিলিত একটি ঐক্য নিয়ে একটি মানে কমিটি গঠন করতে, যাতে করে সকল দল, সকল দলের মতামত কিংবা মানে মতামতের প্রায়োরিটি থাকে জনসাধারণের স্বার্থকে এখানে, যে আমি শেষ করছি, সেটা কিন্তু করা হয়নি।
সেটা না করার কারণে আজকে আপনি ইচ্ছা মতো লকডাউন দিবেন, আগের দিন ঘোষণা দিবেন, সেটা কি হয়? অন্তত 15 দিন আগে আপনি আপনার মানে জনগণকে, দেশের মানুষকে আপনি সচেতন করবার জন্য 15 দিন আগে বলবেন যে অত তারিখ থেকে লকডাউন দিচ্ছে, মিনিমাম 1 সপ্তাহ আগে বলে। তাহলে যারা এখানে চাকরি হারিয়েছে আজকে অনেক মানুষ, আজকে বেকার নারী, আজকে নারী শুধু বেকার নারী 54% গৃহকর্মী তার কাজ হারিয়েছে, যারা বাসা বাড়িতে কাজ করতো, আজকে 19% রেমিটেন্স এর যে স্বর্ণদার যে গার্মেন্টস, সেইখানে 19% গার্মেন্টস কর্মী নারী তার কাজ হারিয়েছে। আজকে নতুন বেকার সৃষ্টি হয়েছে 1,64,00,000 মানুষ। অতএব আপনি কোন প্রকোষ্ঠে ফেলতে চান, কোন অন্ধকারে মানুষকে ঢুকিয়ে দিতে চান? এটা এটা তো লকডাউনের নামে আপনি অত্যাচার করবেন, সেটা তো মানুষ মেনে নিবে না। সরকারের এমনি জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার, সেখানে আপনি ইচ্ছা মতো অত্যাচার চাপিয়ে দিবেন আর জনগণ এমনি এমনি বুঝে নিবে বা সেটাকে ফলো করবে, এটা কি করে হয়? আজকে কোনো দিক থেকে আমরা ভালো অবস্থানে নেই। সেখানে আমাদের উচিত ছিল অতিমারিতে সকলে একসাথে কাজ করার, কিন্তু সেটা কখনোই করা হয়নি। এবং কোনো কোনো রাষ্ট্র পরিচালনায় বিএনপি কিন্তু অনেক দিন ছিল, তাকে কিন্তু আমলেই নেওয়া হয়নি যে এই 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 করোনাতে তাদেরও কিছু বলার আছে বা জনগণের জন্য কিছু করার আছে। সবশেষ আমি বলবো যে আমরা যে বাংলাদেশে এই ফ্রন্টের যোদ্ধাদেরকে, যে করোনার টাইমে অনেক পুলিশ ভাই মারা গিয়েছেন, অনেক ডাক্তার মারা গিয়েছেন, অনেক নার্স মারা গিয়েছেন, এবং এখন এসে দ্রব্যমূল্যের যে হারে ঊর্ধ্বগতি, সেইখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কোনরূপ কোনো চিন্তা ছাড়া তাদের উপর শুধু অত্যাচার চাপিয়ে দিয়ে এই এই রোগকে সমাহিত করা যাবে না। এই রোগকে ছোট করে দেখলে চলবে না। এখন দ্বিতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউ আসবে। আমি সাদেক আপার সাথে একমত যে তৃতীয় ঢেউ আসতে পারে। আমার একটা পরিকল্পনা থাকতে হবে, সেই পরিকল্পনাটা আসতে হবে সরকারের কাছ থেকে। আর আজকে দায়িত্বহীনতার মতো কথা বল, দায়িত্বহীন ভাবে কথা বললে তো আর হবে না, সকল দোষ পলিটিক্যালি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। আজকে আপনি ইচ্ছা মতো এই লকডাউনের সময় ইচ্ছা মতো নেতা কর্মীদের, বিরোধী দলের মতের নেতা কর্মীদের ইচ্ছা মতো আপনি জেলে ঢুকাবেন, ইচ্ছা মতো গায়েবী মামলা দিবেন, ইচ্ছা মতো কষ্টে রাখবেন, অথচ দ্রব্যমূল্যকে আপনি নাগালের মধ্যে রাখতে পারবেন না, আপনি পারবেন না গৃহে গৃহে সবাইকে খাদ্য পৌঁছে দিন। আজকে আপনি ন্যূনতম চাহিদার জায়গাটাতে আপনি থাকবেন না, শুধু সেই কথা বলা শুরু করেছেন, তিনজন যদি 10 মিনিট হয় আমার, আপনি সবচেয়ে বেশি কথা বলছেন, যেহেতু 9 মিনিট আমি প্রথমত যেকোনো একটা হেলদি ডিসকাশনে আমি অংশগ্রহণ করতে প্রস্তুত, সেটা আমার বাবার মতন বয়সী মানুষের সাথেও করতে প্রস্তুত। আমি উইথ ডিউ রেসপেক্ট হাবিব ভাই রে, আমার লাস্ট ব্রেথ অফ মাই লাইফ, আমি ওনাকে সম্মান এবং শ্রদ্ধা করে দেব। ওনার যে কোনো বিষয়ে আমি তার একজন এক সময়ের কর্মী হিসেবে আমি তার বিশ্বাসের সাথে আমার মিল নাও হতে পারে, কিন্তু শ্রদ্ধার জায়গায় আমি তাকে রাখবো। কিন্তু আমি যখন পলিটিক্যাল ডিবেট করব, তখন আমার মত, আমার যে দেখা চেহারাটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বেড়ে ওঠা, বিএনপির কর্মকাণ্ড, বিএনপির বিকাশ, এটা আমাকে হাবিব ভাই বলতে হবে। তাতে আপনি আমাকে যেভাবেই বলেন, যেভাবেই দেখেন, তাতে কিচ্ছু আমার যায় আসে না। ডকুমেন্ট দিয়ে আমি যদি অকাট্য প্রমাণ নিয়ে আপনার সাথে কথা বলি, সেটা আপনি ওই প্রমাণ নিয়েই আমাকে সেটাকে কন্ডেম করবেন। আমি আপনাকে বলেছিলাম বাংলাদেশের রাজনীতিতে এই মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে কিভাবে প্যাট্রন করেছিল, বিএনপি প্যাট্রন করেছিল, এরশাদ একজন বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে নিয়ে এসেছে, একজনে ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল এবং গন্ডামি করে মসজিদে যে বলতো, আজকে স্বপ্ন দেখেছি আপনার এই মসজিদে নামাজ পড়বে। অর্থাৎ ধর্মকে ডাল হিসেবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও
যারা 70-এর 7ই ডিসেম্বরের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাইরে যে 27% মানুষ এদেশে তৎকালীন সময় আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে ভোট করেছিল, সেই 27% মানুষকে অসত্তর পরবর্তী সময় থেকে আজকে 2021 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতেও বিশেষ একটি রাজনৈতিক দল বিভিন্ন সময় পৃষ্ঠপোষকতা করেছে, সেটা আমি বলেছি 75-এর পর থেকে কিভাবে বঙ্গবন্ধুর খুনিদেরকে এদেরকে লালন পালন করা হয়েছে। আজকে আমার বোন সাদেক আলিম বলেছেন রাজনৈতিক শিষ্টাচার, হ্যাঁ আপা আমি তো রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে থাকতে চাই, কিন্তু বঙ্গবন্ধুর খুনিদেরকে সংসদে নিয়ে আসবে, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষকতা করবে। আজকে আমরা আইনের শাসনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমার জাতির পিতার হত্যার বিচার করা যাবে না এই রকমের কালো ইন্ডিমিনিট অর্ডিনেন্স যারা জারি করলো তারা আজকে গণতন্ত্রের শপথ দেয়, আর্লিরে আজকে আমাদেরকে গণতান্ত্রিক ব্যাখ্যা দেয়। হাউস সেলিকাস কি বিচিত্র এই দেশ, এই দেশে আমরা দাঁড়িয়ে কথা বলি, ওনার বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলে, বেগম খালেদা জিয়ারা বাংলাদেশের রাজনীতিতে এই তথাকথিত জনপ্রিয় পাগলা নুরুর মতন ছেলে ও ডাকসু বিপি হওয়ার মধ্যে থেকে প্রমাণ করেছে ও ডাকসু বিপি হয়েছিল, কিন্তু ওর কর্মকাণ্ড প্রমাণ করেছে ও কতটা জনপ্রিয় আর ও কতটা ডাকসু বিপি হওয়ার মতন ব্যক্তিত্বকে ধারণ করে। আমাদের এই বিষয়গুলোকে মিলিয়ে গেলে চলবে না, আমাদেরকে রাজনৈতিক পরম্পরার মধ্যে থেকে, আমি প্রতিনিয়ত রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাজের মধ্যে থেকে আমি শানিত করব, আমি নিজেকে আরো বেশি পরিচালিত করার চেষ্টা করব। রাজনীতি মানে এই নয় 90-এর গণঅভ্যুত্থানের সময় তৎকালীন 18 বা 20 বছর একজন যুবকের নেতা কি আছে বা নেত্রী কি আছে, বেগম খালেদা জিয়ার ছোট বাংলাদেশে ওই সুন্দর রহস্যময় নারী হাসি দেখার মধ্যে থেকে একদল যুবক তার পিছনে দাঁড়িয়েছে সেই কি আর সমস্ত দিন। আজকের সাদেক আলিমরা যুগের পর যুগের মানুষের কাছে থাকবে তার জ্ঞান মেধা প্রজ্ঞার কারণে। জননেত্রী শেখ হাসিনা আজকে গোটা তাবৎ দুনিয়ায় শেখ হাসিনার লিডারশিপের সামনে শুধুমাত্র বাংলাদেশ নয় এই সাব কন্টিনেন্টের রাজনীতিতে যে কোনো কন্টেক্সটে শেখ হাসিনা হলো আজকে বিশ্ব রাজনীতিতে একটি তৃতীয় নেতা হিসাবে গোটা দুনিয়ায় শেখ হাসিনা একটি আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মতন একটি হতদরিদ্র উন্নয়নকামী দেশের নেতা কিভাবে বিশ্ব নেতৃত্বকে আঙ্গুল দেখিয়ে দেয় কিভাবে শান্তি কায়েম করা যায়, কিভাবে সন্ত্রাসকে নির্মূল করে শান্তির পথে হাঁটা যায়, এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা তাবৎ দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন, প্রতিনিয়ত কথা বলছে, এটাই শেখ হাসিনার লিডারশিপ। আর এখানেই আপনাদের দৈন্যতা, আপনাদের নেতৃত্বকে সিলেক্ট করতে পারলেন না। আপনি বললেন কোথাকার একজন কোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে স্বপ্ন দেখেছে এবং সেইটা প্রচার করেছে, বাংলাদেশের কোনো মানুষ দেখে নাই। দুর্ভাগ্য তো এই জায়গাটায় বাংলাদেশের রাজনীতি করবেন একজন দুর্নীতির দায়ে দণ্ডিত হলো, বলল মিথ্যা মামলায়। এদেশে অকট্য প্রমাণ আছে, হাজারবার কোর্টের মুখোমুখি হওয়ার মধ্যে থেকে বিএনপির জাদদের আইনজীবীরা প্রমাণ করতে পারেন নাই খালেদা জিয়া দুর্নীতির জড়িত না, খালেদা জিয়া বরঞ্চ দুর্নীতি জড়িত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহানুভবতার কারণে আজকে বেগম খালেদা জিয়া এই অতাঙ্গ মহামারীর এই সময়ও গুলশানের বাসায় বসবাস করতে পারছে। এই তো বাংলাদেশ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। তার মৃত্যু হয় তখন আপনাদের মতন যারা আলমের নামে জ্বালে এবং যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলেন তারা বলেন আলহামদুলিল্লাহ, এই রকমের চিন্তা দর্শনকে যারা ধারণ করে তাদের সাথে বাংলাদেশের রাজনীতি করছি, আবার তাদেরকে নিয়ে হাবিব ভাই প্ল্যাটফর্ম করার চিন্তা করেন, কাদেরকে নিয়ে, যারা সারা খাতুন মারা যাবে আলহামদুলিল্লাহ বলবে, যারা মোহাম্মদ নাসিম যাবে তাদেরকে আলহামদুলিল্লাহ বলবে, এই যে চিন্তা, এই যে দণ্ডতা, এই যে দর্শক, শেখ হাসিনা হত্যার মধ্যে থেকে বাংলাদেশের প্রগতিশীল একমাত্র ব্যক্তি তাকে হত্যার মধ্যে থেকে অসম্পদের বাংলাদেশ চিরতরে হয়ে যাবে, সেই কারণে সেদিন শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিলেন। শেখ হাসিনা অনেক মানবিক অনেক মহানুভবতার পরিচয় দিচ্ছেন বিধায় আজকে বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটি করতে পারছে। সাদেক আলিম আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাস্টার দা সুন্দরশীল হলে 90-এর দশকে যখন ছিলাম আমার ঘুম পুড়িয়েছে, আমাকে বহুবার মাস্টার দা সুন্দরশীল হলে এই পানির ফোয়ারার ভিতরে অস্ত্র দিয়ে তুলতেছিল এই ছাত্র দল। আমার দল 96 সালে কোথায় আছে, একটি ছাত্র দলের নেতা যদি বলতে পারে আমার দ্বারা ব্যক্তিগত ভাবে কোন একটি ছাত্র দলের চেয়ে নেতৃত্ব হয়েছে, আমি মনিরুজ্জামান রাজনীতি করবো না, আমার রাজনীতির বয়স মোর দ্যান 36 ইয়ার, আমি হাবিব ভাই কর্মী ছিলাম। আমি এই কারণে বললাম আজকে রাজনীতিতে আপনারা, আপনি বলছেন আরেকটা কথা সাদেক আপা যে আপনার রাজনৈতিক শিষ্টাচার,
রাজনৈতিক শিষ্টাচার আসলে আপনাকে সেটা করতে হবে। বাংলাদেশের রাজনীতির মূল মাপকাঠি হলো, মূল মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের রাজনীতির মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করবেন, আপনি মুক্তিযোদ্ধা দল দাবি করেন, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়নি, এই দলের প্রধান বেগম খালেদা জিয়া সমাবেশে দাঁড়িয়ে কথা বলে। অর্থাৎ আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেটাকে কটাক্ষ করার মধ্যে থেকে খালেদা জিয়া পাকিস্তানের পক্ষে যারা কথা বলে। আর আজকে হেফাজতের যারা যারা বলেন ইসলাম, হেফাজত ইসলাম আপনারা বলেন রাজনৈতিক দল নয়। মিস্টার সাগর, রাজনৈতিক দল যদি না হয় তাহলে সামাজিক দল, তাহলে সামাজিক দল যদি হয় এই সমাজে ইয়াবা আছে, ফেন্সিডিল আছে, মাদক কারবারি আছে। আজকের বাংলাদেশে কোনোদিন তো হেফাজতকে দেখলাম না এই সমস্ত সামাজিক বিষয়ে ভয়েস রেজ করতে, কোন সামাজিকতার প্রশ্নে এই ইয়াবা কারবারিদের বিরুদ্ধে তো কথা বলছে না। তার মানে হেফাজতকে বাংলাদেশে বিশেষ একটি রাজনৈতিক দল বিভিন্ন সময়ে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য। হাবিব ভাই যত যুক্তি দেখাক আমার একটি কথার কোনো জবাব হাবিব ভাই দিতে পারে না। 75 বঙ্গবন্ধু খুনিদেরকে পালা মিটেছিল খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী আর যুদ্ধ অপরাধী মামলায় দণ্ডিত হওয়ার পরও বিএনপি দল থেকে বহিষ্কার করে না। তার মানে রাজনৈতিক ভাবে আদর্শিক ভাবে বিএনপি কাকে লালন করে? পাকিস্তানকে লালন করে। বিএনপি কাকে লালন করে? রাজাকারদের লালন করে। এখন প্রশ্ন হলো, আপনারা বলছেন যে হেফাজতের সাথে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা হ্যাঁ বৈঠক করেছে, যথার্থ করেছে, কারণ দীর্ঘদিন ধরে এই হেফাজতে যারা যারা কমই মাদ্রাসাগুলো পড়াশোনা করে তাদের স্বীকৃতি দরকার ছিল, স্বীকৃতি দিয়েছে, রাজনৈতিক ভাবে নয়, এটা যারা পড়াশোনা করে। এবং আমি এই জায়গাটায় ডিফার করি, আমি জানি না সাদেক আলিম তার শিক্ষার জায়গায় বিভিন্ন সময় যখন টকশোতে কথা বলে, আমি ওই প্রসঙ্গে তাকে এতটুকু আমি কিউ দিব, মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশের সাদেক আলিম পড়াশোনার তিনটা মাধ্যম হতে পারে না। বাংলাদেশে পড়াশোনার মাধ্যম হওয়া ছিল একটি, ইন্টারমিডিয়েট পর্যন্ত হওয়া উচিত ছিল একটি মাধ্যম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও 75 পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা বাণিজ্যিকীকরণ করলাম। আজকে ইংলিশ মিডিয়াম, আজকে মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এই রাজনৈতিক ভাবে ফায়দা লোটার জন্য বিএনপি জামাত এবং জাতীয় পার্টি, বিএনপি জাতীয় পার্টি যেভাবে নির্মমভাবে তাদের পক্ষ অবলম্বন করছে আজকে হেফাজতের অবস্থান। সাগর, আমি একটা প্রশ্নের উত্তর দেব, এক সেকেন্ড আমি শেষ করেছি, আমার টাইম হয় না, আমার হাতে ঘড়ি আছে। আমি একটি কথা আমি কই আপনাকে বলি, রাজনীতিতে সত্য কথা বলে শাহজাহান সিরাজ কিন্তু মৃত্যুর আগে চ্যানেল আই তৃতীয় মাত্রায় উনি বলেছিলেন উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার আগে যখন বিএনপি রাজনীতি করেছিল তখন বঙ্গবন্ধু উচ্চারণ করে নাই, শেখ মুজিব করে কথা বলতো। সেই শাহজাহান সিরাজ 2006-07 সালে টেলিভিশনে তৃতীয় মাত্রা গেলে ঘাটতে দেখবে, সেদিন বলেছিল আমার ভুল ছিল, বঙ্গবন্ধু জাতির পিতা, তাকে কটাক্ষ করে কথা বলা আমার ভুল ছিল। বাংলাদেশকে আপনার মানতে হলে, বাংলাদেশকে স্বীকার করতে হলে বঙ্গবন্ধুকে স্বীকার করেই আমাদের রাজনীতি করতে হবে। বাংলাদেশের যে লুফলস গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে আমাদের রাজনীতি করতে হবে, বাংলাদেশকে অস্বীকার করে। মনির ভাই, রাজনীতি করবার সুযোগ কি সবার আছে কিনা? বাংলাদেশে জন্মগ্রহণ করলে তো সবার তো রাজনীতি করার অধিকার আছে। এখন আমার বাস্তবতা হলো, আমি যেটা দেখলাম এই অনুষ্ঠান করতে গিয়ে আপনার হেফাজতকে যখন আমি আলোচনার একটা কেন্দ্রতে রাখার চেষ্টা করেছি, তখন হেফাজত থেকে কাউকে না কাউকে আমি খুঁজেছি, আমি পাইনি। কারণ যাকেই ফোন দিয়েছি সে হয়তো ফোন বন্ধ, অথবা কেউ যদি ধরেছে বলেছে সে জেলখানায় আছে, অথবা শুনেছি যে তারা ভয়ে কথা বলতে চাচ্ছে না। এই পরিস্থিতি কেন? সাগর, একটি হলো রাজনৈতিক গণ্যতা। আমি যে আদর্শকে লালন করি ওই আদর্শে 75 বঙ্গবন্ধু হত্যার পরে হাবিব ভাইদের পিছনে স্লোগান দিয়েছিলাম আইনের শাসন কায়েমের জন্য, বঙ্গবন্ধুর হত্যার বিচার জন্য। আমি ব্যক্তিগত জীবনে এমপি হব, মন্ত্রী হব, বড় পদ পাবো তার জন্য না, ন্যায্যতার প্রশ্নে সেদিন বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। দ্যাট ইজ কল্ড ইডিওলজিক্যাল ফাইট। আমি আদর্শিক যুদ্ধ করতে করতে আজকের এই জায়গাটা এসেছি। আজকে যারা হেফাজত করতে চায় তারা যদি আদর্শিক ভাবে বাংলাদেশের সবচেয়ে বড় কথা আমি বলি, হেফাজতকে নিয়ে একটি সর্বশেষ কথা বলে বিশেষ করে দিচ্ছি, সেটা হলো আমাদের ইসলামে বিং এ মুসলিম, আপনি যদি পড়াশোনা করেন আপনিও জানবেন যে মহান রাব্বুল আলামিন এই ইসলামকে হেফাজত মহান রাব্বুল আলামিন করবে। হেফাজত ইসলামের, ইসলামকে হেফাজত করার দরকার নাই। তার চরিত্র বাংলাদেশের মানুষ মামুনুল হক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করলো, বাংলাদেশে কোনো মাওলানাকে দেখলাম না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করলো, তার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মাওলানা কথা বলেনি।
এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করলো না কথা বলার মতো যদি এলিমেন্টস থাকে তাহলে তো অবশ্যই বলতে এখন জোর করে যে কথা বলানো যায় না মনির ভাই ইসলামী মানুষ সেদিন মাওলানার বিরুদ্ধে কথা বলে নাই মাহমুদুল হকের বাবার সম্পর্কে হাবিব ভাই বলছে আমি এক সেকেন্ডে বলি হাবিব ভাই আজিজুল হকের সাথে আব্দুল জলিলের সাথে কথোপকথন হয়েছিল তৎকালীন সময়ে বেঁচে ছিলেন কবির চৌধুরী আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি টিচার কবির চৌধুরী ফেরদৌসি প্রিয়বাসিনী জননেত্রী শেখ হাসিনার সুধা সদনের বাসায় যে সেদিনের বৈঠক সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছিল আমরা নির্বাচন ঐক্য করিনি ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনাকে শ্রদ্ধা করতে চাই আমরা কখনোই অসত্য তথ্য দিব না হেফাজতের আমার দলের প্রতি যারা যারা হেফাজতের পক্ষে কথা বলেছিল বা হেফাজতের হাটহাজারিতে গিয়েছিল তাদেরকেও দলের কর্মী হিসাবে আমরা ঘৃণা করি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা নেতারা যদি ভুল করে কর্মীরা সচেষ্ট হয় আমি একটি কথা উত্তর দিতে চাই যে মনির যে কথাটা বললো মনিরের অ্যাটিটিউডটা আজকে মনে হচ্ছে যে মানে ক্ষমতাসীন তো অবশ্যই অতিমাত্রায় ক্ষমতাসীনের মতো মনে হচ্ছে আর কি কথাটা বলতে হলে ক্ষমতাসীন তো অবশ্যই এটা বাস্তব না অতিমাত্রায় ক্ষমতাসীন আর কি ক্ষমতাসীনের বাইরে দিকে থাকে সেটা ধমকের সুরে বললে তো হবে না হ্যাঁ হ্যাঁ আর একটা হলো যে পাঁচ দফা চুক্তি হয়েছিল 2007 সালে নির্বাচন হয়ে যেত 2007 সালে যদি নির্বাচন হয়ে যেত 2007 সালে আমি বলছি যে পাঁচ দফা চুক্তি হয়েছিল 2007 সালে 22 যখন নির্বাচন হলে তখন দেখা যেত যে মোহন লাগের বাবা কোথায় আছে আর জিয়া রহমানকে বেগম খাল থেকে টানা হচ্ছে আমি মনিরকে বলি যে 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যা কারা ছিল কারা হত্যাকাণ্ডের পরে সরকার গঠন করেছিল কারা ইন্ডেমনিটি করেছিল এবং তারা পরবর্তীতে আওয়ামী লীগের নেতা হয়েছিল এমপি হয়েছিল যারা খন্দকার মুস্তাকের শপথ অনুষ্ঠানে গিয়েছিল তারা আওয়ামী লীগের এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল এখন অনেকে নেতৃত্ব আছে এই কথাটা মনে রেখে কথাটা বলতে হবে ধন্যবাদ আমি হাবিব ভাই ইন্ডেমনিটি 77 এর পার্লামেন্টে জিয়াউর রহমান সংসদে পাস করিয়ে নিয়েছে আরে 77 এর পার্লামেন্টে গঠন হয়নি আমরা শেষ করতে হবে আর এমন কি
একটু শান্ত হয়ে আজকে শেষ করি, অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে, আমি এভাবে শেষ করতে চাই। মনির ভাই ঠিক আছে, ধন্যবাদ, দর্শক সবাই অবশ্যই শেয়ার করবেন। সাদেক আলী ডক্টর অশেষ ধন্যবাদ, সাদেক আলী মার আমি তাকিয়ে ধন্যবাদ।